ওকে, তাহলে আজকে আমরা স্টার্ট করব আমার ফেভারিট চ্যাপ্টার এলিমেন্টারি পার্টিকেলস। এলিমেন্টারি পার্টিকেলস এই চ্যাপ্টারটাতে বেসিক্যালি আমাদের এই এলিমেন্টারি পার্টিকেলস চ্যাপ্টারটায় বেসিক্যালি আমাদেরকে মানে যে জায়গাতে কনসেন্ট্রেট করতে হয় আমাদের, সেটা হচ্ছে তোমরা কেমিস্ট্রিতে যেমন রিয়াকশন করেছো বা নিউক্লিয়ার ফিজিক্সে যেটা খুব রিয়াকশন করেছো, এই এলিমেন্টারি পার্টিকেলসে তোমাকে কিছু রিয়াকশন দিয়ে দেবে। তোমাকে বলতে হবে এই রিয়াকশনগুলোকে আমরা বলবো ইন্টারঅ্যাকশন। ইন্টারঅ্যাকশনগুলো পসিবল কি না, ফার্স্ট অফ অল এই জিনিসটা করতে হবে, ইন্টারঅ্যাকশনগুলো পসিবল কি না। ইভেন তোমাকে এমনও কেস হতে পারে যে তোমায় একটা প্রশ্ন দিয়ে দিল যেখানে তোমার প্রেডিক্ট করতে বললো কোন পার্টিকেল বেরোতে পারে। একটা ইন্টারঅ্যাকশন দিয়ে দিল, দুটো পার্টিকেল বলেছে, তৃতীয় পার্টিকেল বেরোচ্ছে, ফোর্থ পার্টিকেল কোনটা বেরোবে সেটা তোমাকে বললো প্রেডিক্ট করো। তো এই সব জিনিসগুলো যে কি যে একটা রিয়াকশন বা ইন্টারঅ্যাকশন দেওয়া রয়েছে সেইটা আমরা মানে বার করব কিভাবে, আর কিভাবে মানে কোনো একটা পার্টিকেল প্রেডিক্ট করতে দেওয়া হয়েছে এটা করব কিভাবে, এইটা করার জন্য যে কাজটা ফার্স্ট তোমাদের করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে একদম এই যে আমি তোমাদের দিয়েছিলাম এই আগের দিন যে এই একটা চার্ট দিয়েছিলাম, দুটো চার্ট আছে, একটা হচ্ছে এই মেন চার্ট, এই চার্টটাকে মুখস্থ করতে হবে একদম এমন ভাবে যে না দেখে চার্টটা তোমরা এঁকে দিতে পারবে, ইনক্লুডিং অল দ্য সিম্বলস। আর তার নিচে এই দুখানা চার্ট আছে যেটাকে আমি ওয়েট ডায়াগ্রামস বলেছি, এই ওয়েট ডায়াগ্রামসগুলোকেও তোমাকে মুখস্থ করে নিতে হবে, যা যা নাম্বার দেওয়া আছে সেইগুলো সমেত। যদি তুমি এই চার্টগুলো মুখস্থ করে নিতে পারো একদম জলের মতো মুখস্থ হয়ে যায়, তাহলে তোমাদের এই ইন্টারঅ্যাকশন পসিবল কি না চেক করা একদম মানে জল ভাত হয়ে যাবে। জল ভাত তো বলবো না, কি বলবো, যাই হোক মানে খুবই ইজি জিনিস হয়ে যাবে আর কি। এই পার্টটাকেই তোমাদের মিস, এটা যদি মিস করে ফেলো, এইগুলো যদি না করো, তাহলে কিন্তু এলিমেন্টারি পার্টিকেলস করা তোমাদের চাপের আছে। প্রথম কথা, এলিমেন্টারি পার্টিকেলসের এছাড়া যা আছে সেটা হচ্ছে একদম পাতি ডেফিনেশন, মানে পাতি কোন জিনিসটা কি তার ব্যাপারে কিছু ফ্যাক্টস লেখা আছে, ফ্যাক্টসগুলো পড়বে, ফ্যাক্টসগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, কোন জিনিসটাকে কি বলে। পরীক্ষায় যদি শর্ট প্রশ্ন ওখান থেকে আসে তাহলে ওইগুলো জাস্ট লিখে দিতে হবে। কিন্তু যে নর্মালি এখানে যে মানে একটু চ্যালেঞ্জিং যে প্রশ্নগুলো আসে এলিমেন্টারি পার্টিকেলস থেকে, সেইগুলো হচ্ছে পার্টিকুলারলি কি তোমার এই যেটা বললাম যে একটা ইন্টারঅ্যাকশন দিয়ে দেবে, একটা রিঅ্যাকশন দিয়ে দেবে, সেটা পসিবল হচ্ছে কি না, অ্যালাউড কি না সেটা তোমায় বার করতে হবে ফার্স্ট অফ অল। আর অনেক সময় হবে কি তোমাকে একটা রিঅ্যাকশন দিয়ে দিল, একটা পার্টিকেল তোমাকে বাদ দিয়ে দিয়েছে রিঅ্যাকশনটার মধ্যে, তোমাকে প্রেডিক্ট করতে হবে কোন পার্টিকেল বেরোচ্ছে। এইগুলোর জন্য তোমাদেরকে ফার্স্ট কাজ হচ্ছে যে এই দুটো চার্ট পুরো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তো তোমাদের আমি বলেছিলাম অ্যাটলিস্ট চার্টগুলো এঁকে রেখো খাতার মধ্যে, কোনো একটা পেজের মধ্যে এঁকে রেখো, তাহলে হবে কি আজকে আমাদের এই কাজটা আমাদের করতে সুবিধা হবে। আজকে আমি ওই ফার্স্ট কাজটা, আজকে আমি আর মানে ওই কি বলবো ডেফিনেশন বা লেখালেখিতে যাচ্ছি না, মানে ওই পাতি ডেফিনেশন বা শর্ট নোটস কিছু দিচ্ছি না। তোমাদের আজকে মেন যে কনসেপ্টটা কিভাবে তোমরা এই ইন্টারঅ্যাকশনগুলো ডেভেলপ করবে বুঝবে সেই জিনিসটা আজকে করাবো, বেসিক এটাই, কিন্তু মেন এটাই, ঠিক আছে। তো চলো, এই চার্টটা তোমরা সকলে আশা করছি এঁকে রেখেছো, হাতের কাছে চার্টটা রাখবে, একটা কোনো খাতার মধ্যে বা যেখানে এঁকে রেখেছো সেটা হাতের কাছে রাখবে। তো যদি আমরা দেখি, আমি আগের দিন তোমাদের আমি এই চার্টটা শুধু ওইগুলো দিয়েছিলাম যেগুলো দরকারি, যেমন দেখো এখানে আমি ম্যাটার পার্টিকেলস থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু এলিমেন্টারি পার্টিকেলস আর একটা পার্টও আছে মেডিয়েটার্স বলে আছে। মেডিয়েটার্সগুলো হচ্ছে কি এই চারটে, ফোটনস আছে, গ্লুঅন্স আছে, ডাব্লু প্লাস মাইনাস অ্যান্ড জেড বোসন্স, এটাকে বলা হয় ডাব্লু প্লাস মাইনাস বোসন্স। এটা অ্যাকচুয়ালি তিন, যেখানে তুমি প্লাস মাইনাস দেখবে সেখানে বুঝবে যে তিনটে এলিমেন্ট রয়েছে, যেমন ডাব্লু প্লাস একটা এলিমেন্ট, সরি দুটো এলিমেন্ট, ডাব্লু প্লাস একটা এলিমেন্ট হবে, ডাব্লু মাইনাস আর একটা এলিমেন্ট হবে, দুটো এলিমেন্ট রয়েছে। তো ডাব্লু প্লাস বোসন, ডাব্লু মাইনাস বোসন, জেড বোসন, তিনটে এলিমেন্ট। আর গ্র্যাভিটনস, গ্র্যাভিটনসটা এখনো মানে ডিসকভারি ইয়েতে রয়েছে, এখনো সম্পূর্ণভাবে ডিসকভার হয়নি গ্র্যাভিটনস। তো আপাতত এখানে আমি এই মেডিয়েটার্সটা লাগে না, তাও মাথায় রাখবে ফোটো, এটা আমি এই চার্টটাতে লিখেছি এইটুকুনি মাথায় রাখবে যে ফোটন যারা আছে তারা বোসন ক্যাটাগরিতে পড়ে। আচ্ছা, এখানেও একটা জিনিস দেখবে, এই আগের চার্টগুলোতে আমি কিছু লিখে রেখেছি ম্যাটার পার্টিকেলসের মধ্যে, লেফটনস, এই লেফটনস, মেসনস, ব্যারিয়নস, তিন ভাগে ভাগ রয়েছে নর্মালি। লেফটনস আর বেসনসের নিচে দেখো ছোট্ট করে লেখা রয়েছে ফার্মিয়নস, এরা ফার্মিয়ন ক্যাটাগরিতে পড়ে।
আর এই মাঝখানে মেসন্স যারা আছে তারা বোসন্স ক্যাটাগরিতে পড়ে। আর তুমি যদি তাহলে এই ম্যাটার পার্টিকলস গুলোকে দেখো, ম্যাটার পার্টিকলস এ দেখো মেডিয়েটরস গুলো বোসনের মধ্যে পড়ে। তার মানে তুমি এইভাবে বলতে পারো যে মেডিয়েটরস গুলো বোসন, তারপর আসছে লেপটন, তারা ফার্মিয়ন্স, মেসন্সরা বোসন আর ব্যারিয়নরা ফার্মিয়ন্স। এইটা ফার্স্ট অফ অল তোমরা মাথায় রাখবে। তো আপাতত মেডিয়েটরস বলতে তুমি শুধু ফোটনের কথা মাথায় রাখো, ফোটনরা বোসন্স হয় এই কথাটা মাথায় রাখবে আপাতত। বাকি তিনটে বাকিগুলো আপাতত লাগছে না, ফোটনটা শুধু খেয়াল রাখবে। তো সবার আগে এবার এই যে ফার্মিয়ন আর বোসন্স এইগুলো বলতে কি একটুখানি শর্টে একটু বলে দিচ্ছি, হোয়াট আর ফার্মিয়ন্স অ্যান্ড হোয়াট আর বোসন্স। তো ফার্মিয়ন যারা, মেন দিজ আর পার্টিকেলস ড্যাট ওবেজ ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স, একটা ফার্মি স্ট্যাটিস্টিক্স, সরি স্ট্যাটিস। দেখো তিন রকম স্ট্যাটিস্টিক্স হয়, ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স, বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স আর ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স। ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্সটা হচ্ছে ক্লাসিক্যাল, আমরা যেটা থার্মাল ফিজিক্সে পড়েছি সেটার নাম হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স। আর যেটা ওই যে যেখানে আমরা ওই কি বলে কাইনেটিক থিওরিতে পড়েছিলাম, ম্যাক্সওয়েল ইকুয়েশন ওই পার্ট। তারপরে কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স আরো দুটো বেরোলো, যেটা কোয়ান্টাম মেকানিক্স এর আন্ডারে পড়ছে, তারা হচ্ছে ফার্মিয়ন্স, যেটা হচ্ছে যারা ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স মেনে চলবে, আর বোসন্স যারা বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স মেনে বলবে। দে হ্যাভ, যে এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই পার্টিকেল গুলোর স্পিন হচ্ছে হাফ ইন্টিগ্রাল অফ এইচ কার্ড, দে হ্যাভ হাফ ইন্টিগ্রাল স্পিন। এই জিনিসটা ইম্পর্টেন্ট, তাদের স্পিন, তাদের স্পিনটা হবে হাফ ইন্টিগ্রাল। তার মানে একটা ফার্মিয়নের ক্ষেত্রে, ফার্মিয়নের ক্ষেত্রে একটু পরের পেজটায় গেলাম, ফার্মিয়নের ক্ষেত্রে স্পিন যেটা আছে এস ইকুয়ালস টু এন বাই টু এইচ কাট, এইচ কাটের মানে এন বাই টু, এনটা একটা ইন্টিজার, ঠিক আছে? তো এটা হচ্ছে ফার্মিয়ন্সের ক্ষেত্রে হচ্ছে ফর ফার্মিয়ন্স। আর বোসন্স কাদেরকে বলবো, বোসন্স হচ্ছে ওই পার্টিকলস দ্যাট ওবে, পার্টিকলস দ্যাট ওবেজ বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। আর এদের এখানে ইম্পর্টেন্ট যে পয়েন্ট লাগবে, দে হ্যাভ ইন্টিগ্রাল স্পিন। ঠিক আছে? তো তাহলে যদি আমরা কোয়ান্টাম, এবার এখানটায় হচ্ছে কি আমরা করব কি, তো আপাতত এটা মাথায় রাখবে যে যারা ফার্মিয়ন্স তাদের হাফ ইন্টিগ্রাল স্পিন থাকে, আর বোসন্স যারা আছে তাদের ইন্টিগ্রাল স্পিন থাকছে। এবার কারা কারা ফার্মিয়ন হচ্ছে, কারা কারা বোসন হচ্ছে তাদেরকে আমি এই যে চার্টটা আমি বলেছিলাম, এই চার্টের মধ্যে থেকে আমরা দেখে মাথায় রাখতে পারবো। এই চার্টটা যদি মুখস্থ থাকে তাহলে তোমার এটাও মাথায় থাকছে যে কারা কারা ফার্মিয়ন হচ্ছে আর কারা কারা বোসন্স হচ্ছে। নেক্সট এবার আমরা যাচ্ছি ম্যাটার পার্টিকলস গুলোতে, যে কি কি পার্টিকলস রয়েছে। আমি এখানটায় সবগুলোর ব্যাপারে অল্প স্বল্প বলবো। ম্যাটার পার্টিকলস, যে যে পার্টিকলস গুলো পাওয়া গেছিল, নর্মালি আমরা কি জানি, ফার্স্ট এলিমেন্টারি পার্টিকলস যদি আমরা দুটি ক্লাস 11-12 পড়েছি সেগুলো কি ছিল, এলিমেন্টারি পার্টিকলস আমরা জানতাম ইলেকট্রন প্রোটন আর নিউট্রন, যেটা দিয়ে অ্যাটমস তৈরি হয়। কিন্তু পরে দেখা গেছে যে শুধু ইলেকট্রন প্রোটন আর নিউট্রনই নেই, আরো পার্টিকেল এক্সিস্ট করে, আর এরম করে আস্তে আস্তে প্রচুর সংখ্যক পার্টিকলস মানে পাওয়া গেছে। তো আমরা যে যে পার্টিকুলার পার্টিকলস গুলো নিয়ে কাজ করব সেই পার্টিকলস গুলোকেই আমি এই চার্টের মধ্যে বানিয়ে রেখেছি, ঠিক আছে? তো এইখানে যে যে পার্টিকলস গুলো রয়েছে এই পার্টিকলস গুলোই হচ্ছে, এই পার্টিকলস গুলো নিয়ে আমাদের নর্মাল পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তো আপাতত আরো আছে সেইগুলো এই মোমেন্টে আমাদের সিলেবাসে নেই। তো তার মধ্যে থেকে
থেকে দেখো ইলেকট্রন যেটা ছিল, আমরা ফার্স্ট তিনটে পার্টিকেল যেটা জানতাম ইলেকট্রনস, ইলেকট্রনস গুলো এইখানে পড়ে যাচ্ছে, ইলেকট্রন এখানে রয়েছে দেখো মাইনাস আই মাইনাস ই মাইনাস সরি, ঠিক আছে। আর আরেকটা পার্টিকেল তোমরা খেয়াল করে দেখো, ইলেকট্রনের যখন নিউট্রন ডিকে করে প্রোটন হয়ে যাচ্ছে, প্রোটন আর ইলেকট্রন কনভার্ট হচ্ছে বিটা ডিকে এর সময়, তখন আমরা একটা জিনিস জেনেছিলাম যে একটা আরেকটা পার্টিকেলের খোঁজ পাওয়া গেছিল, মানে মানে আইডিয়া করা গেছিল যে থিওরিটিক্যালি যে আরেকটা পার্টিকেল বেরোতে পারে, সেই পার্টিকেলটাকে কি নাম দেওয়া হয়েছিল, নিউট্রিনো। এখানে দেখো নিউট্রিনোটাও রয়েছে, এবার এখানে ইলেকট্রন ছাড়া আরো দুটো পার্টিকেল আর আরো দু রকম নিউট্রিনো রয়েছে, এইগুলো পরে আসছি। আর যে আমাদের প্রোটন আর নিউট্রন তারা এখানে রয়েছে নিউক্লিয়াস, এরা এই ক্যাটাগরিতে পড়ছে, ব্যারিয়ন ক্যাটাগরিতে পড়ছে। দেখো লেপটন, মেসন্স, ব্যারিয়ন্স, ব্যারিয়নের মধ্যে আমার নিউক্লিয়াস পড়ছে, প্রোটন আর নিউট্রন। এছাড়াও বাকি পার্টিকেলস রয়েছে, কিছু কিছু পার্টিকেলস এইগুলো আর কিছু পার্টিকেলস এখানে রয়েছে। তো চলো পার্টিকেলসগুলোর ব্যাপারে একটু স্বল্প আইডিয়া আমরা বলে দিই যে কী কী আছে পার্টিকেলসগুলো। ম্যাটার পার্টিকেলস এর মধ্যে ফার্স্ট স্টেজে আমরা পড়বো হচ্ছে লেপটনস। লেপটনস এর মধ্যে কি আছে, নর্মালি আমরা দেখবো যে ছখানার সিক্স লেপটনস আছে, অ্যান্ড দে আর করসপন্ডিং অ্যান্টি পার্টিকেল আছে। তাহলে ছখানা, তাহলে টোটাল হয়ে গেল বারোটা, ঠিক আছে। তো ছটা লেপটনস আর করসপন্ডিং অ্যান্টিপার্টিকেলস রয়েছে, তাহলে টোটাল হয়ে যাচ্ছে বারোখানা। অ্যান্টিপার্টিকেলস গুলোকে আপাতত আমরা এখানে ধরছি না, ঠিক আছে। তো এই যে চার্টটা বানিয়েছিলাম এখানে শুধু পার্টিকেলস গুলোই রয়েছে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, এখানে যতগুলো পার্টিকেল আছে সকলের একটা করে অ্যান্টিপার্টিকেল থাকবে। অ্যান্টিপার্টিকেল রেখার সময় সেই পার্টিকেলের মাথায় আমি একটা বার দিয়ে দেবো, তাহলেই বোঝা যাবে যে সেটা আমার ওই পার্টিকেলটার করসপন্ডিং অ্যান্টিপার্টিকেল। তাহলে ফার্স্ট অফ অল ম্যাটার পার্টিকেলসে আমি লেফটনস এর মধ্যে যাচ্ছি, লেফটনস এর ছখানা আছে আর তার অ্যান্টি পার্টিকেল আছে, ঠিক আছে। তো কি কি আছে পার্টিকেলস গুলো তার মধ্যে থেকে, আছে ইলেকট্রনস, আছে ইলেকট্রন ই মাইনাস, ইলেকট্রন নিউট্রিনো, এবার দেখা গেছে যে নিউট্রিনোরও প্রকার আছে, যে যে নিউট্রিনোটা ইলেকট্রন এমিশনের সময় বেরোচ্ছে সেইগুলো হচ্ছে ইলেকট্রন নিউট্রিনো। এছাড়া আরো রয়েছে যেমন হচ্ছে মিউ ওয়ান, MuON, মিউ ওয়ান যেটাকে মিউ মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, আর মিউ ওয়ান নিউট্রিনো, মিউ ওয়ান নিউট্রিনো। এটা মিউ ওয়ান নিউট্রিনোটা হচ্ছে নিউ, এই নিউ নিচে একটা মিউ থাকবে, আর টাউ ওয়ান, অ্যান্ড অবভিয়াসলি টাউ ওয়ান নিউট্রিনো। সরি মিউ টাউ, ওকে। এবার এই যে আমার এখানটায় যে পার্টিকেলস গুলো রয়েছে, এই পার্টিকেলস গুলোতে তাহলে এখানটায় আমার দেখো দুটো দুটো পার্ট হচ্ছে, ইলেকট্রন ইলেকট্রন নিউট্রিনো, মিউ ওয়ান নিউট্রিনো, টাউ ওয়ান টাউ ওয়ান নিউট্রিনো। এই পার্টিকেল গুলোকে একটা কোয়ান্টাম নাম্বার অ্যাসাইন করা হয়েছে, দিস পার্টিকেলস আর অ্যাসাইন্ড আ কোয়ান্টাম নাম্বার, কল্ড লেপটন নাম্বার। এদেরকে একটা কোয়ান্টাম নাম্বার দেওয়া হয়েছে, যেটাকে আমরা বলবো হচ্ছে লেপটন নাম্বার, ঠিক আছে। তো লেপটন নাম্বার, তো লেপটন নাম্বারও এখানটায় তিনটে টাইপের আছে, these particles are given assigned a quantum number called lepton number. এই lepton number ও তিনটে টাইপের আছে, কি রকম lepton number দেখা লিখে দিচ্ছি আমি, পরের পেজে গেলাম। There are three lepton numbers, LE যেটাকে আমি বলবো electron lepton number, এল মিউ যেটা হচ্ছে মিউ ওয়ান লেপটন নাম্বার, আর এল টাও যেটা হচ্ছে আমার টাউ ওয়ান লেপটন নাম্বার। এবার
ভ্যালুজগুলো কি হচ্ছে এইখানটায় দেখো, আমি প্রত্যেকগুলো এইভাবে লিখছি, লেফট ইলেকট্রন লেপটন নাম্বার, টাওয়ান লেপটন, মিউয়ান লেপটন নাম্বার, টাওয়ান লেপটন নাম্বার, এটাকে ধরো আমি এইভাবে ভেঙে আমি টেবিল করে লিখছি, ইলেকট্রন লেপটন নাম্বার, মিউয়ান লেপটন নাম্বার, টাওয়ান লেপটন নাম্বার, ঠিক আছে। এবার করসপন্ডিংলি যদি আমার এখানটায় ইলেকট্রন থাকে, আর এখানটা আমি পার্টিকেলস গুলোকে দিচ্ছি, সবার আগে যদি ইলেকট্রন থাকে, ইলেকট্রনের ক্ষেত্রে, আচ্ছা আমি এখানে ইলেকট্রন না লিখে আমি এদের, আর এখানে আরেকটা কাজ করছি, চার্জও আমি একটা অ্যাড করছি, চার্জ কিউ, একটা আমি আরেকটা পার্ট এখানে আমি অ্যাড করলাম, সেটা হচ্ছে আমি চার্জ কিউটাকে অ্যাড করলাম, ঠিক আছে। সবার আগে আছে ইলেকট্রন, ই মাইনাস, এর চার্জ হচ্ছে আমার, অ্যাকচুয়ালি এখানে চার্জ, এখানে চার্জটাকে আমি এখানটায় ওয়ান ধরবো, ঠিক আছে, তো মাইনাস ওয়ান ধরবো, চার্জটাকে আমি এখানটায় মাইনাস ধরবো ওয়ান ধরবো, লেপটন নাম্বার এলইটাকে আমি প্লাস ওয়ান ধরবো। আর দেখো ইলেকট্রনের ক্ষেত্রে একমাত্র ইলেকট্রন লেপটন নাম্বার থাকবে, বাকি দুটো লেপটন নাম্বার জিরো হবে। সিমিলারলি ইলেকট্রন নিউট্রিনো যেটা আছে মিউ ই, এটার ক্ষেত্রে আমার চার্জ জিরো, নিউট্রিনোর ক্ষেত্রে চার্জ জিরো হয়, কিন্তু এটার ক্ষেত্রে ইলেকট্রন লেপটন নাম্বার আমার প্লাস ওয়ান হবে আর বাকি দুটো জিরো হবে, ঠিক আছে। এই চার্টটা একটুখানি খেয়াল রাখবে, এই কিভাবে চার্টটা তোমার খেয়াল রাখতে হবে না, তুমি জিনিসটা একটুখানি বুঝে নেবে তাহলেই করা যাবে। খেয়াল রাখবে যে ইলেকট্রন লেপটন নাম্বার ইলেকট্রনের ক্ষেত্রে আর নিউ, আর ইলেকট্রন নিউট্রনের ক্ষেত্রে আমার প্লাস ওয়ান হচ্ছে, বাকিগুলো বাকি লেপটন নাম্বার গুলো ইলেকট্রন আর ইলেকট্রন নিউট্রিনোর ক্ষেত্রে জিরো হচ্ছে। এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো? তাহলে এটা গেল ইলেকট্রন আর ইলেকট্রন নিউট্রিনো। আচ্ছা এক কাজ করি, আমি এখানে সিম্বলই দিই, আচ্ছা ইলেকট্রন তো দেওয়া রয়েছে, সিম্বল দিলেই ভালো হয়, ই মাইনাস। নেক্সট হচ্ছে মিউন, আচ্ছা এক কাজ করি, এবার মিউয়ান যেটা আছে মিউয়ানের ক্ষেত্রে চার্জ হবে মাইনাস ওয়ান, এখানে ইলেকট্রন লেপটন নাম্বারটা জিরো হয়ে যাবে কিন্তু মিউয়ান লেপটন নাম্বার প্লাস ওয়ান হবে, ওকে। আর টাওয়ার নিউট্রন নাম্বার আমার জিরো হবে। সিমিলারলি মিউয়ান নিউট্রিনোর ক্ষেত্রে চার্জ জিরো, কারণ নিউট্রিনো আনচার্জ হয়, ইলেকট্রন লেপটন নাম্বার জিরো হবে কিন্তু মিউয়ান লেপটন নাম্বারটা আমার প্লাস ওয়ান হয়ে যাবে, টাওয়ানটা জিরো, টাওয়ান লেপটন নাম্বার জিরো। সিমিলারলি এবার তোমরা বলো তো তাহলে টাওয়ানের ক্ষেত্রে কি হবে, চার্জ কি হবে? মাইনাস ওয়ান, তারপর একটা ইলেকট্রন লেপটন নাম্বার জিরো, জিরো, তারপর একটা জিরো প্লাস ওয়ান, তাহলে আর লাস্টে কি আছে, টাওয়ান মিউ, টাওয়ান, টাওয়ান মিউ, এটার ক্ষেত্রে চার্জ জিরো, জিরো, জিরো প্লাস ওয়ান, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল থাকবে আশা করি। এবার এখানটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদেরকে বলে দিচ্ছি, এইটা তোমরা ফর দ্য অ্যান্টি পার্টিকেলস, এটা নাকি চার্ট আমি করেও দেবো একবার, যে অ্যান্টি পার্টিকেলস গুলো রয়েছে চার্জটা, আচ্ছা এখানে একটা কথা বলেছি, হেয়ার চার্জ ইজ টেকেন, হেয়ার চার্জ কিউ ইজ টেকেন ইন ইউনিটস অফ ই, মানে এইখানটায় যে আমার ওয়ান লিখেছি, মাইনাস ওয়ান লিখেছি, তার মানে চার্জ হচ্ছে মাইনাস 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কুলম, ঠিক আছে। তো এবার একটা মজার জিনিস দেখো, বেশিরভাগ পার্টিকেলস এর ক্ষেত্রে, বেশিরভাগ পার্টিকেলস এর ক্ষেত্রে কি হচ্ছে আমার, বেশিরভাগ পার্টিকেলস এর ক্ষেত্রেই আমার কি হয়ে যাচ্ছে দেখো, যে তাদের চার্জ গুলো মাথার উপর দেওয়া রয়েছে। তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে কোন পার্টিকেলের চার্জ কত,
তুমি এই মাথার উপর চার্জটা দেখেই তুমি বলে দিতে পারবে যে তার চার্জ হচ্ছে -1, দ্যাট ইজ -1.6 ইনটু 10 টু দি পাওয়ার -90। তাহলে এইখানে তোমরা দেখো, এই যে আগের চার্টটায় আমি যাচ্ছি, এই চার্টের মধ্যে তোমাকে যদি আমি হুট করে জিজ্ঞেস করি এই যে পাই জিরো, পাই জিরোর চার্জ কত, তোমরা বলতে পারবে জিরো দেখে যে চার্জ হচ্ছে নিউট্রাল। তারপর এখানে দেখো একটা ওমেগা আছে, ওমেগা মাইনাস, যদি জিজ্ঞেস করি এই ওমেগা মাইনাসের চার্জ কত, তুমি এটা দেখেই বলতে পারবে যে এইটার চার্জ হচ্ছে আমার -1, দ্যাট ইজ -1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। এখানে দেখো সিগমা প্লাস মাইনাস আছে, মানে দু রকম সিগমা পসিবল, সিগমা এটা বলে, একটা সিগমা প্লাস একটা সিগমা মাইনাস। অবভিয়াসলি সিগমা প্লাস পার্টিকেলটার চার্জ হচ্ছে +1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19, আর সিগমা মাইনাসের চার্জটা হচ্ছে -1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19। এখানটায় আমরা চার্জগুলোকে +1 আর -1 ফর্মেই লিখবো। ওকে, ক্লিয়ার এই অবধি? এবার এখানটা একটা ইম্পর্টেন্ট দেখি, এটাকে আমি তুলতে পারি কিনা, পুরো জিনিসটাকে তুলতে হবে। হ্যাঁ হয়েছে, আশা করছি আসছে। পরের পেজে গেলাম, এই সেম টেবিলটাকে আমি আরেকবার আঁকছি। এখানটায় অ্যান্টি পার্টিকেলস, আচ্ছা সেম, এইখানটায় আমি টেবিলটাকে আমি রাখছি। এবার আমি এদের অ্যান্টি পার্টিকেলস গুলোকে নেব, দ্য করস্পন্ডিং, ফর দ্য করস্পন্ডিং অ্যান্টি পার্টিকেলস, এবার এই যে আমি বলেছিলাম না যে পার্টিকেলস আছে, তাদের অ্যান্টি পার্টিকেলস আছে, চার্জ অ্যান্ড লেপটন নাম্বার, চেঞ্জেস সাইন, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যান্টি পার্টিকেলস গুলোর ক্ষেত্রে তাদের যে চার্জ আছে, তাহলে এখানটা আমি লিখবো তাদের এখানে অ্যান্টি পার্টিকেলস। ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল হয় পজিট্রন, এটাকে বলা হয় প্লাস করে দিতে হবে এখানটা, এটাকে বলি আমরা পজিট্রন। ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল হচ্ছে পজিট্রন, এর ক্ষেত্রে চার্জ হয়ে যাবে প্লাস, আর ইলেকট্রন লেপটন নাম্বার যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে আমার মাইনাস। বুঝতে পারলে? ইলেকট্রন লেপটন নাম্বার যেটা আছে সেটা আমার হয়ে যাবে -1। একই রকম ভাবে অ্যান্টি পার্টিকেল, পরের অ্যান্টি পার্টিকেলটা যেটা আছে, যেটা হচ্ছে মিউ 1, এটাকে আমি বলবো অ্যান্টি, সরি অ্যান্টি মিউ 1 ইলেকট্রন, সরি অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো, এখানে একটা বার দিয়ে হবে, এটা হচ্ছে অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো, একটা নামের আগে অ্যান্টি চলে আসবে। এবার দেখো নিউট্রিনোর তো চার্জ জিরো, তাই জন্য চার্জ জিরোই থাকছে, অ্যান্টি নিউট্রিনোর চার্জ জিরো থাকছে, কিন্তু লেপটন নাম্বারটা -1 হয়ে যাবে, কিন্তু লেপটন নাম্বারটা আমার -1 হয়ে যাবে। সিমিলারলি এই যে মিউ 1 রয়েছে, মিউ 1টাও আমার হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাচ্ছে অ্যান্টি মিউ 1, এর ক্ষেত্রে চার্জটা হয়ে যাবে প্লাস, আর মিউ 1 নিউট্রিনো এই লেপটন নাম্বার, মিউ 1 লেপটন নাম্বারটা হয়ে যাবে -1। সিমিলারলি মিউ 1 নিউট্রিনো যেটা রয়েছে তার ক্ষেত্রে চার্জ জিরো, কিন্তু এই মিউ 1 লেপটন নাম্বার যেটা আছে সেটা আমার হয়ে যাবে -1, আর লাস্টে যেটা আছে টাও 1, টাও 1 এর ক্ষেত্রে চার্জ হয়ে যাবে +1, আর লেপটন যে নাম্বারটা রয়েছে সেটা আমার কি হয়ে যাবে -1। টাও 1 নিউট্রিনো যেটা আছে সেটার ক্ষেত্রে চার্জ জিরো, বাকি দুটো জিরো, এইটা -1। তাহলে খেয়াল রাখবে যখন অ্যান্টি পার্টিকেলে যাব, অ্যান্টি পার্টিকেলে গেলে কি হবে, চার্জ তো আমার অপোজিট হবেই, প্লাস লেপটন নাম্বারও আমার চেঞ্জ হয়ে যাবে, এই জিনিসটা মাথায় থাকবে, এই জিনিসটা মাথায় থাকবে। তাহলে বাকিগুলোর নামকরণ করতে পারবে তো, শুধু নামের আগে অ্যান্টি ঢুকিয়ে, শুধু নামের আগে অ্যান্টি ঢুকিয়ে দাও, তাহলে এখান থেকে বাকিগুলোর নাম পেয়ে যাচ্ছি। তাহলে এবার দেখো, তোমাকে যদি আমি, তোমাকে মাথায় রাখতে হবে যে লেপটন কটা আছে, তুমি এই চার্টটা ভিজুয়ালাইজ করবে, মাথায় রাখবে ইলেকট্রন আছে, ইলেকট্রন μ1 τ1, ঠিক আছে, মাথায় রাখবে ইলেকট্রন μ1 τ1, তিনজনেরই নেগেটিভ চার্জ, একটা করে নেগেটিভ চার্জ আছে,
তাদের করসপন্ডিং নিউট্রিনো থাকবে, ইলেকট্রন নিউট্রিনো, মিউয়ন নিউট্রিনো, টাওয়ার নিউট্রিনো হয়ে গেল। আর করসপন্ডিং অ্যান্টিপার্টিকেল মানে পজিট্রন, অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো বা পজিট্রন নিউট্রিনো বলতে পারো, অ্যান্টি মিউয়ন, অ্যান্টি মিউয়ন নিউট্রিনো, অ্যান্টি টাওয়ান, অ্যান্টি টাওয়ান নিউট্রিনো, বারোখানা তোমার মনে থাকবে যদি এই চারটা মাথায় থাকে তাহলে। মনে থাকবে তো? আচ্ছা এটাও লিখে রাখি, মিউ ওয়ান হচ্ছে, এটা পরেরটা যেটা আছে মিউ বার, এটা হচ্ছে প্লাস, এটাকে দুভাবে লেখা যেতে পারে, একটা হচ্ছে মিউ মাইনাস বার লিখতে পারি, মিউ মাইনাস বার লিখতে পারি, অর মিউ প্লাস লিখতে পারি, এটা হচ্ছে আমার অ্যান্টি মিউ ওয়ান। ঠিক আছে তো, অ্যান্টি মিউ ওয়ান। তাহলে বাকিগুলো তোমরা অটোমেটিক নামকরণ করতে পারছো। এটাই গেল আমার লেপটনস এর ক্ষেত্রে। নেক্সট টাইপ কি আছে, নেক্সট টাইপ অফ পার্টিকলস আমার কি আছে, নেক্সট টাইপ অফ পার্টিকলস হচ্ছে আমার মেসনস। মেসনস আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি মিস হয়ে গেছে একটুখানি এখানটায় লিখে দিচ্ছি লাস্ট লাইনে, এটা তো অবশ্য বলেওছি মনে হয়, দেখি আগের পেজে বলেছি, যে এরা যারা আছে এরা কি মানে ইলেপটনসরা কি, অ্যাকচুয়ালি ইলেপটনসরা হচ্ছে আমার, হ্যাঁ না লেখা নেই, এই লাস্টে লিখে দিচ্ছি, লেপটনস আর ফার্মিয়নস, ফার্মিয়নস উইথ হাফ স্পিন, দ্যাট ইজ স্পিন হাফ পার্টিকলস। স্পিন হাফ পার্টিকলস, এদের একটা স্পিন কোয়ান্টাম নাম্বার থাকে, স্পিন কোয়ান্টাম নাম্বার এস ইকুয়ালস টু প্লাস মাইনাস হাফ হবে। ঠিক আছে তো, স্পিন কোয়ান্টাম নাম্বার আইদার প্লাস হাফ হবে আর মাইনাস হাফ হবে, এটা তো জানোই ইলেকট্রনের দুরকম স্পিন হয়, প্লাস হাফ আর মাইনাস হাফ। তো এই দেখো এখানে পজিট্রন আছে, ইলেকট্রন আছে, এরা সবাই স্পিন হাফ পার্টিকেল, খেয়াল রাখবে, লেফট আনসার ফার্মিয়ন, দ্যাট ইজ স্পিন হাফ পার্টিকলস। নেক্সট হচ্ছে মেসনস। মেসনস কি, কটা টাইপের মেসন আছে, মেসনের ক্ষেত্রে তুমি দেখো, মেসন যখন দেবে তুমি ছবিটায় চলে যাবে, ছবিটা ভিজুয়ালাইজ করবে, কে প্লাস মাইনাস কে জিরো, পাই প্লাস মাইনাস পাই জিরো, ইটা জিরো। তাহলে এখানটায় কে প্লাস মাইনাস মানে দুটো, পাই প্লাস মাইনাস মানে দুটো, দুটো এক তিন চার পাঁচ ছয় সাত, সাতখানা। তো মেসনস এর মধ্যে আমার এখানটায় সেভেন মেসনস, আরও অ্যাকচুয়ালি থাকতে পারে বাট আপাতত এইগুলোই, সেভেন মেসনস অ্যান্ড দেয়ার অ্যান্টি পার্টিকলস। সেভেন মেসনস অ্যান্ড দেয়ার করেসপন্ডিং অ্যান্টি পার্টিকলস। হ্যাঁ লাস্ট লাইনটা তো, লেফট আনসার ফার্মিয়ন্স, দ্যাট ইজ স্পিন হাফ পার্টিকলস, স্পিন কোয়ান্টাম নাম্বার প্লাস মাইনাস হাফ। ঠিক আছে তাহলে, অ্যান্ড করেসপন্ডিং অ্যান্টি পার্টিকলস। কি কি আছে, কে প্লাস কে মাইনাস কে জিরো, পাই প্লাস পাই মাইনাস পাই জিরো, ইটা জিরো। এই যে সাতখানা মেসন রয়েছে এদের, আর এদের অ্যান্টি পার্টিকেল করতে গেলে এদের মাথায় বার দিয়ে দেবে, যেহেতু এখানটায় কে প্লাস রয়েছে তুমি কিন্তু মানে কে প্লাসটাকে কে মাইনাসের অ্যান্টি পার্টিকেল ধরতে পারবে না। ঠিক আছে তো, অ্যান্ড অ্যান্টি পার্টিকেলস, এইখানটা একটা কেস আছে যেখানে যেখানে, যেমন ধরো মিউ ওয়ানের ক্ষেত্রে আচ্ছা, তাহলে আমার মনে হয় এটা এই মিউ প্লাসটা লেখাটাও আমার মনে হয় ভুলই হচ্ছে, না লেখাই ভালো, জিনিসটা কনফিউশন হবে। অ্যান্টি মিউ, অ্যান্টি মিউ ওয়ানটা এটাকেই লেখো, মিউ মাইনাস, যদি বাই চান্স প্লাস দেখে, মিউ প্লাস যদি দেখো তাহলে বুঝবে যে অ্যান্টি পার্টিকেল, কারণ মিউ প্লাস আলাদা পার্টিকেল হয় না। ঠিক আছে থাকুক, মিউ প্লাস যদি হুট করে দেখো তাহলে বুঝবে যে অ্যান্টি পার্টিকেলটাকে, অ্যান্টি মিউ ওয়ানকে বলছে। ঠিক আছে তো, মিউ, কারণ মিউ এর মাইনাসটাই অ্যাকচুয়াল পার্টিকেল, প্লাস থাকা মানে অ্যান্টি পার্টিকেল। কিন্তু এখানটায় দেখো কে প্লাস কে মাইনাস দুটোই আছে, তাহলে তুমি কিন্তু বলতে পারবে না যে কে মাইনাসটা হচ্ছে কে প্লাসের অ্যান্টি পার্টিকেল, কারণ একটা কেস আছে। তাহলে এদের করসপন্ডিং অ্যান্টি পার্টিকেল কি হবে, কে প্লাস বার কে মাইনাস বার কে জিরো বার। তাহলে তো টাও এর ক্ষেত্রেও সেম হবে না, একদম 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 ওইটাই একই নিয়ম, কিন্তু ওখানে তো আমার নেই টাও এর ক্ষেত্রে, টাও মাইনাসটাই আছে, টাও প্লাসটা তো নেই। এইগুলো হচ্ছে আমার অ্যান্টি পার্টিকেলস গুলো।
সবার মাথায় একটা করে বার দিয়ে দিচ্ছি, সেম টাওয়ার ক্ষেত্রেও সেম কিন্তু অবভিয়াসলি। তাহলে স্যার উপরটা চেঞ্জ করে দেব? না চেঞ্জ করাই থাকুক, প্লাসই থাকুক, অসুবিধা নেই, থাকুক, বুঝে নিও একটুখানি, এবার যেরকম আছে। ঠিক আছে, তো তাহলে এইটা হচ্ছে আমার পার্টিকেলস আর অ্যান্টি পার্টিকেলস। এই যে মেসনস রয়েছে, তারা মেসনস আর কি, মেসনস এর দিস মেসনস আর বোসনস, দ্যাট ইজ দে হ্যাভ ইন্টিগ্রাল স্পিন। ইন্টিগ্রাল স্পিন মানে স্পিন কোয়ান্টাম নাম্বার তাদের ক্ষেত্রে কি হবে? প্লাস মাইনাস ওয়ান হবে, প্লাস মাইনাস সরি জিরো ওয়ান এরকম হবে, প্লাস মাইনাস তো না, জিরো ওয়ান এরকম ইন্টিগ্রাল স্পিন মানে এনএইচ কাটের এনএইচ কাট, এদের স্পিন কোয়ান্টাম নাম্বার সেটা স্পিন ইকুয়ালস টু এনএইচ কাটের মানে মাল্টিপল হবে, তাহলে জিরো ওয়ান মানে হোল নাম্বার হবে টু, এরকম স্পিন থাকবে। আর ইন্টিগ্রাল স্পিন, হাফ ইন্টিগ্রাল স্পিন মানে হচ্ছে হাফ, থ্রি বাই টু, ফাইভ বাই টু, ওই টাইপের। ঠিক আছে, তো স্পিন গুলো হাফ হবে। তো এইখানটায় আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে স্পিন যেগুলো আছে সেগুলো বোসনস এর ক্ষেত্রে জিরো ওয়ান টু এরকম হবে ইন্টিগ্রাল, আর ফার্মিয়নস এর ক্ষেত্রে হাফ হবে, হাফ থ্রি বাই টু, ফাইভ বাই টু এইগুলো হবে। ঠিক আছে, তো তাহলে এটা গেল মেসনস। আর বেশি ডিটেলস যাচ্ছি না, ডিটেলস গুলো পরে তোমরা বইতে আছে বা নোটসটা দেবো সেখানে পড়বে। এছাড়া পরের টাইপস হচ্ছে ব্যারিয়ন, ব্যারিয়ন্স। ব্যারিয়ন্স এর মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে নিউক্লিয়ন্স। নিউক্লিয়ন্সে কি আছে আমাদের? নিউট্রন আর প্রোটন। আর আরেকটা হচ্ছে, আরেকটা গ্রুপ আছে তাদেরকে বলা হচ্ছে হাইপারন্স। হাইপারন্স এর মধ্যে কারা কারা পড়ছে? হাইপারন্স এর মধ্যে পড়ছে হচ্ছে আমাদের সিগমা প্লাস, সিগমা মাইনাস, সিগমা জিরো, এই তিনটে পার্টিকেল। এছাড়া এইটাকে বলে জাই, জাই মাইনাস, জাই জিরো। আর একটা আছে আমার ওমেগা মাইনাস। ঠিক আছে, তো এটুখানি লিখে রাখছি নিচে, এটাকে আমি বলছি জাই, আর এটা সিগমা, আর এটা ওমেগা। মানে এদের সিম্বল দেখেই তুমি এদের নাম তুমি বলতে পারবে। ঠিক আছে, তো তো এইগুলো হচ্ছে আমার, ও আরেকটা মিস গেছে, আরেকটা আছে ল্যামডা, ল্যামডা জিরো, ল্যামডা জিরো। ওমেগা মাইনাস, ওমেগা ক্যাপ কি কোনটা বলো লাস্ট বলতে? হ্যাঁ স্যার ওটাই বলছি। এটা হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে ক্যাপিটাল ল্যামডা অ্যাকচুয়ালি, ল্যামডা জাই সিগমা ওমেগা, ল্যামডা সাই সিগমা ওমেগা। এবার কোন কোন গুলো, যেমন দেখো জাই, জাই মাইনাস আছে, জাই জিরো আছে, জাই প্লাস কিন্তু নেই। ঠিক আছে, তো এটা খেয়াল রাখবে। আর অবভিয়াসলি এদের অ্যান্টি পার্টিকেলস গুলো হবে, ব্যারিয়ন্স আছে, ব্যারিয়ন্সে এই পার্টিকেলস গুলো হবে আর তাদের অ্যান্টি পার্টিকেলস গুলো হবে। ঠিক আছে, তাহলে ব্যারিয়ন্স না কি ফার্মিয়ন্স নাকি বোসন্স কার আন্ডারে পড়ছে? ব্যারিয়ন্স আর ফার্মিয়ন্স উইথ হাফ ইন্টিগ্রাল স্পিন, আর লাস্ট যেটা আছে সেটা বলবো কি পয়েন্ট, ইচ ব্যারিয়ন আর অ্যাসাইন্ড
with a quantum number. Called baryon quantum number. B. এবার এটা চার্ট আমি বানাচ্ছি না কিন্তু তোমাদের বোঝার জন্য B equals to plus one for all the baryons and B equals to minus one for all antibaryons. For leptons and mesons, B equals to zero. এটা দেওয়ার দরকার নেই, তাও দিয়ে দিলাম যাতে ফরে যেহেতু ফার্স্ট টাইম তোমরা এই জিনিসগুলো করছো। যতগুলো ব্যারিয়ন্স, এই যে আমার চার্টটা যেটা রয়েছে, এই চার্টের মধ্যে যতগুলো ব্যারিয়ন্স রয়েছে, মানে নিউক্লিয়ন্স, প্রোটন, নিউট্রন প্লাস এই কটা, এদের সকলের ব্যারিয়ন নাম্বার হচ্ছে প্লাস ওয়ান। বি ইকুয়ালস টু প্লাস ওয়ান ব্যারিয়ন নাম্বার। আর কি, এদের যারা অ্যান্টি পার্টিকেল হবে, যেমন অ্যান্টি প্রোটন, অ্যান্টি নিউট্রন, তাদের ক্ষেত্রে ব্যারিয়ন নাম্বার হয়ে যাবে মাইনাস ওয়ান। আর যারা ব্যারিয়ন নয়, মানে বাকিগুলো, যেমন এই মেসন্স যারা আছে তারা, আর এই লেপটন যারা আছে তারা, এদের ক্ষেত্রে ব্যারিয়ন নাম্বার আমরা ধরবো জিরো। সিমিলারলি যদি তোমাকে আমি জিজ্ঞেস করি মেসনসের ক্ষেত্রে লেপটন, ইলেকট্রন লেপটন নাম্বার কত হবে, বলতে পারবে? বোসনসের ক্ষেত্রে, এই মেসনসের ক্ষেত্রে কে মেসন ধরো, জিরো হবে। তো খেয়াল রাখবে ইলেকট্রন লেপটন নাম্বার যেটা আছে সেটা একমাত্র ইলেকট্রন আর ইলেকট্রন নিউট্রিনোর জন্যই প্লাস ওয়ান, আর অ্যান্টি ইলেকট্রন মানে পজিট্রন আর অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনোর জন্য মাইনাস ওয়ান, বাকি সবার জন্য জিরো। একই রকম ভাবে ব্যারিয়ন্সের ক্ষেত্রেই ব্যারিয়ন নাম্বার একমাত্র ওয়ান হবে, আর তাদের অ্যান্টি পার্টিকেলের জন্য ব্যারিয়ার নাম্বার মাইনাস ওয়ান হবে, বাকি সবার জন্য ব্যারিয়ার নাম্বার জিরো। কার চার্জ কি আছে সেটা তুমি তার মাথায় চিহ্নটা দেখলেই বুঝে যাবে যে কার কত চার্জ। তাহলে দেখো, চার্জ লেপটন নাম্বার আর ব্যারিয়ার নাম্বার আমি যদি এই টেবিলটা মুখস্থ রাখি আমি আরামসে দেখে বলতে পারবো। ফার্স্ট অফ অল এই টেবিলটা মুখস্থ থাকলে কি কি পার্টিকেলস আছে আর তারা কোন ক্যাটাগরিতে পড়ে, কারা কারা ফার্মিয়ন, কারা কারা বোসন, আর তাদের চার্জ মাথায় কত আছে, আর তারা কারা ব্যারিয়ন্স হচ্ছে আর কারা লেপটনস হচ্ছে, এটা আমরা ইজিলি বুঝতে পারবো। নেক্সট আমাদের মাথায় রাখতে হবে যে লেপটনস যেটা, যেহেতু তিনটে প্রকার আছে তাই তিন রকম লেপটন নাম্বার হবে, ইলেকট্রন, তাই জন্য দেখো তিনটে ভাগ করে রেখেছি, ইলেকট্রন লেপটন, মিউয়ান লেপটন আর টাওয়ান লেপটন। ইলেকট্রন লেপটনের ক্ষেত্রে ইলেকট্রন লেপটন নাম্বারটা আমার কি হবে, থাকবে, বাকিগুলোর ক্ষেত্রে ইলেকট্রন লেপটন নাম্বার জিরো হবে। মিউয়ানের ক্ষেত্রে আর মিউয়ান নিউট্রনের ক্ষেত্রে মিউয়ান লেপটন নাম্বার প্লাস ওয়ান হবে, বাকিগুলোর ক্ষেত্রে জিরো হবে। আর একই রকম ভাবে যদি কোনো একটা হাইপারন থাকে বা ইলেকট্রন, নিউট্রন, প্রোটন থাকে, তাদের ক্ষেত্রে ব্যারিয়ন নাম্বার ওয়ান হবে, বাকিদের ক্ষেত্রে জিরো হবে। এই জিনিসগুলো আমি এখান থেকে বার করতে পারবো, ঠিক আছে? তো এই অবধি ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা এই জিনিস, মেন মেন জিনিসগুলো জেনে গেছি, এবার আমাদের কাজটা কি, এগুলো দিয়ে আমাদের অ্যাকচুয়ালি কি কাজ করতে হবে সেটা আমরা একটুখানি জানি। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে আমরা করব স্টাডি অফ ইন্টারঅ্যাকশনস। ইন্টারঅ্যাকশন বলতে আমরা কি বলছি, ইন্টারঅ্যাকশন কথাটা মানে আমরা এখানে কি বুঝি, যে দুটো পার্টিকেল ধরো কোলাইড করে একটা থার্ড পার্টিকেল ফর্ম করলো, ওয়েন টু অর মোর এলিমেন্টারি পার্টিকেল, পার্টিকেলস লিখি, বারবার এলিমেন্টারি পার্টিকেলস না লিখে পার্টিকেলস, কোলাইড টু ফর্ম one or more different particles, or ডালা লিখি, or a single particle, আচ্ছা একটা এক্সাম্পেলও দিয়ে দিই, যেহেতু আমরা করছি একটা এক্সাম্পেলও দিয়ে দিই, যেমন দুটো পার্টিকেলের কোলিশনের থ্রুতে ধরো একটা কিছু তৈরি হলো, দাঁড়া একটা এক্সাম্পল কোনটা দেওয়া যায়, আচ্ছা দেখতে হবে পরে আমি এক্সাম্পল দিচ্ছি আপাতত, আচ্ছা এক মিনিট,
না সেরকম নেই এখানে। হ্যাঁ ধরো এটা, ধরো এটা একটা এক্সাম্পল, একটা এক্সাম্পল দিচ্ছি মানে জাস্ট কি টাইপের রিয়াকশন হতে পারে। ধরো কে মাইনাস একটা পার্টিকেল, তার সাথে আমার একটা প্রোটন গেল, দুটো মিলে আমার কি তৈরি করলো, আমার এই যে জাই জিরো প্লাস কে জিরো তৈরি করলো। এটা একটা ইন্টারাকশন, দুটো পার্টিকেল কোলাইড করে আর একটা পার্টিকেল তৈরি হলো, এটা একটা ইন্টারাকশন হলো। এছাড়া কি হতে পারে? এছাড়া হতে পারে কি, একটা পার্টিকেল ডিকে পড়ে গেল টু ফর্ম টু অর মোর পার্টিকেলস। পরের পেজে যাচ্ছি একটু। হ্যাঁ, অর এ পার্টিকেল ডিকেস টু ফর্ম টু অর মোর পার্টিকেলস। ডিকের সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে প্রোটন প্লাস কি হয় ইলেকট্রন প্লাস ইলেকট্রন নিউট্রিনো। এখানে ইলেকট্রন নিউট্রিনো করে দিয়েছি, আমরা আগে নিউট্রিনো দিচ্ছিলাম, এখানটায় আমরা ইলেকট্রন নিউট্রিনো করে দিলাম, কারণ আছে কি এটা আমি পরে বোঝাবো। তো এইটা একটা বেস্ট এক্সাম্পল অফ আমার কি, এইগুলো হচ্ছে এক্সাম্পল অফ ইন্টারাকশন, যেখানে আমার আইদার ডিকে হচ্ছে, ডিকে কি একটা পার্টিকেল ভেঙে অনেকগুলো পার্টিকেল তৈরি হচ্ছে, অর এলস কি হতে পারে দুটো পার্টিকেল কোলাইড করে আরো অন্য দুটো পার্টিকেলস তৈরি হচ্ছে, যেমন কে মাইনাস আর প্রোটন কোলাইড করে এরকম দুটো আলাদা পার্টিকেল তৈরি হলো, এইগুলোকে আমরা বলছি ইন্টারাকশন। ঠিক আছে? তো হ্যালো, একটু আওয়াজ দিও, কানেকশন আছে তো? কিরাম ভাবে বইতে একটু, এই যে এই পিকচার, এই ছবিটা আর কি, বক্স তো ঠিক না, এই জিনিসটা একটু বেঁকা, মানে এটা কাই বলে, ক্যাপিটাল কাই, একটু বেঁকা থাকবে, বক্সের মতোই দেখতে হবে অনেকটা, এরাম নরমালি এরকম আঁকতে পারো, একটু আমার হাঁকাটা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাই যাই এক্সাই এক্সাই যাই সরি, ওকে ক্যাপিটাল যাই। ঠিক আছে, এবার এই যে ইন্টারাকশন গুলো পসিবল গভর্ন করবে সার্টেন কনজারভেশন লজ, দিজ ইন্টারাকশনস আর গভর্ন বাই সার্টেন কনজারভেশন লজ। এই কনজারভেশন লজ গুলোকে আমি একটা চার্ট বানিয়ে দিচ্ছি, মাথায় রাখার জন্য, কনজারভেশন লজ যেগুলো আছে সেগুলোকে মাথায় রাখার জন্য আমি একটা চার্ট বানিয়ে দিচ্ছি এখানটায়। ঠিক আছে, তো কি কি আছে, দুটো টাইপের কনজারভেশন ল হবে, একটাকে আমরা বলবো হচ্ছে এক্সাক্ট কনজারভেশন ল, যেটা মানতেই হবে, উইচ মাস্ট হোল্ড ফর অল টাইপস অফ ইন্টারাকশন, একটা হচ্ছে এক্সাক্ট কনজারভেশন ল, নিচে লিখি এক্সাক্ট কনজারভেশন লস, আর একটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লস। এক্সাক্ট কনজারভেশন লস আর একটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লস। এক্সাক্ট কনজারভেশন লস গুলো মাস্ট হোল্ড হবে, মাস্ট হোল্ড ফর অল ইন্টারাকশনস, আর অ্যাপ্রক্সিমেট যেগুলো আছে মে অর মে নট হোল্ড ফর সার্টেন ইন্টারাকশনস। আচ্ছা, এবার এক্সাক্ট আর এই যে কনজারভেশন লস গুলো আছে তার নামগুলো আমি জাস্ট আপাতত বলে রাখছি, কি কি আছে ক্যাটাগরিতে সেটা একটুখানি বলে রাখছি। এক্সাক্ট কনজারভেশন লস এর আন্ডারে আমার পড়ছে হচ্ছে এনার্জি, মানে সেই জিনিসগুলো কনজার্ভ থাকতে হবে, এনার্জি কনজার্ভ থাকতে হবে, মোমেন্টাম কনজার্ভ থাকতে হবে,
অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড স্পিন কনজার্ভ থাকতে হবে। চার্জ কনজার্ভ থাকতে হবে, লেপটন নাম্বার কনজার্ভ থাকতে হবে আর ব্যারিয়ার নাম্বার কনজার্ভ থাকতে হবে। এরা সবাই এক্সাক্ট কনজারভেশন লয়েস এর মধ্যে পড়ছে, এইগুলোকে আমাকে কনজার্ভ থাকতে হবে, তবেই আমি বলবো যে রিয়াকশনটা পসিবল। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে কি, আচ্ছা অ্যাপ্রক্সিমেট যেগুলো আছে, অ্যাপ্রক্সিমেটের আন্ডারে কারা কারা পড়ছে অনেকগুলো আছে, এগুলো ডিটেলসে পরে বলবো, আপাতত নামগুলো জেনে রাখো। একটা হচ্ছে আইসোস্পিন, আইসোস্পিন অ্যান্ড থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন, যেটাকে আই থ্রি বলে, আই সাবস্ক্রিপ্ট থ্রি। নাম্বার টু হাইপার চার্জ, এইগুলো সব কোয়ান্টাম নাম্বার যেগুলো প্রত্যেক পার্টিকেলসকে অ্যাসাইন করা আছে। প্রত্যেক পার্টিকেলস এর একটা আইসোস্পিনের ভ্যালু থাকবে, আই থ্রির একটা ভ্যালু থাকবে, হাইপার চার্জ ওয়াই এর একটা ভ্যালু থাকবে। ঠিক আছে, তো পরের পেজে যাচ্ছি, একটু আমার জায়গা হচ্ছে না, এখানে আমি লিখছি অ্যাপ্রক্সিমেটের আন্ডারে। হাইপার চার্জ অবধি হয়েছে। তিন নম্বর হচ্ছে আমার স্ট্রেঞ্জনেস, আচ্ছা স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার দিয়ে দিচ্ছি, স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার, একটা কোয়ান্টাম নাম্বার অ্যাসাইন করা হয়েছে পার্টিকেলসদেরকে, সেইটাকে কনজার্ভ থাকতে হবে। এছাড়া চার্জ আরো দুখানা জিনিস আছে, এগুলো কোয়ান্টাম নাম্বার না, খুব একটা লাগে না। চার্জ কনজুগেশন, চার্জ কনজুগেশন, আচ্ছা এই জিনিসগুলো খুব একটা লাগবে না, এগুলো ডিটেলসে, মানে চার্জ কনজুগেশন এগুলো জাস্ট জিনিসটা কি নামটা জেনে রাখলে, আর এদের প্যারিটি আর টাইম রিভার্সাল, এই তিনটে হচ্ছে অপারেশনস, এগুলো অপারেশনস এর আন্ডারে পড়ছে। এই জিনিসটার সাথে তোমার কোয়ান্টাম নাম্বার, এগুলো কোয়ান্টাম নাম্বার নয়, এগুলো অপারেশনের আন্ডারে পড়ছে। চার্জ কনজুগেশন, প্যারিটি আর টাইম রিভার্সাল, এই কটা অপারেশন করলেও আমার বোথ সাইড কনজার্ভ থাকবে আর কি। এই জিনিসগুলো তোমরা পরে পড়বে আলাদা করে। আর স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার যেটা আছে, এই আমার এখানটায় ইম্পর্টেন্ট হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে স্ট্রেঞ্জনেসটাকে চেক করতে হবে যে কনজার্ভ থাকছে কিনা, এইটা একটা ইম্পর্টেন্ট। আইসোস্পিনটা ইম্পর্টেন্ট, আই পার্টিকুলারলি আই থ্রিটা আর হাইপার চার্জটা ইম্পর্টেন্ট। এই প্রথম তিনটে, আইসোস্পিন, আই থ্রি, হাইপার চার্জ ওয়াই আর স্ট্রেঞ্জনেস এস, স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটাকে আমি এখানে লিখে রাখছি স্ট্রেঞ্জনেস এস কোয়ান্টাম নাম্বার, ক্যাপিটাল এস, ক্যাপিটাল এস স্ট্রেঞ্জনেস আর স্মল এস হচ্ছে স্পিন। ঠিক আছে, তো ক্যাপিটাল এস হচ্ছে স্ট্রেঞ্জনেস আর স্মল এস হচ্ছে স্পিন। তো এই এই এইগুলো, এই কনজারভেশন লস গুলোকে হোল্ড হতে হবে, এক্সাক্ট কনজারভেশন ল হোল্ড হতে হবে, তবেই আমরা বলতে পারবো যে ইন্টারাকশন গুলো পসিবল কি পসিবল নয়। ঠিক আছে, তো এবার এইটা আমরা গেল আগের পাতাটা একটু দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইসোস্পিন, থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন, এইগুলো ডিটেলসে পরের দিন বলবো যে কোন জিনিসগুলো কি রিপ্রেজেন্ট করে। আপাতত আজকে আমরা করব কিছু মেন কাজটা করব, কিছু ইয়ে করব। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, তাহলে এবার আমরা, আচ্ছা এবার আর আরেকটা ব্যাপার আছে, টাইপস অফ ইন্টারঅ্যাকশন সেটা আমরা দেখব। টাইপস অফ ইন্টারঅ্যাকশন কি কি আছে, টাইপস অফ ইন্টারঅ্যাকশন, যেগুলো মুখস্থ রাখতে হবে, আর না হলে এইখান থেকে এরকম এই রিয়াকশন গুলো, আর রিয়াকশন একটা দেবেই দেবে। পার্টিকেল ফিজিক্স তোমরা খেয়াল করো, সিলেবাসে লেখাই রয়েছে নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকেল ফিজিক্স, পার্টিকেল ফিজিক্স থেকে কোশ্চেন আসবেই আসবে, বড় কোশ্চেন আসবেই, আর কোশ্চেন আসলেই তোমাদের এই রিয়াকশন টাইপের কোশ্চেন দেবে, তো করতে হবে।
না না খুব ভালো জিনিস, দেখো না, দেখো তোমাদের আগেই বললাম, এই জিনিসটা মুখস্থ করে নাও, এইটা আর এইটা মুখস্থ করে নাও, একদম হাসতে খেলতে হবে, তারপর হাসতে খেলতে হবে, এটা মুখস্থ নয় তাহলে কিছুই হবে না। ইন্টারাকশন কিরকম হয় দেখো, এটা বেস্ট জিনিস, এটা মানে লোকেরা রিসার্চ করছে এইগুলো নিয়ে। আমাদের দুজন স্যার কলেজের, জেবি স্যার আর এসপি স্যার দুজনের মানে কাজ রয়েছে ইয়ে নিয়ে, ইন্টারাকশন মানে পার্টিকেল ফিজিক্স নিয়ে, স্পেশালাইজেশন আছে ওনাদের পিএইচডি, স্ট্রং ইন্টারাকশন, স্ট্রং ইন্টারাকশন। ওই পার্টিকেল গুলো মানে পার্টিকেল গুলো অ্যাক্সিলারেট করে কি করে যেন, মানে ওটা আলাদা, ওটা হ্যাঁ হিসাব তো, তাও এই ওইগুলো তৈরি করা হচ্ছে, ওইভাবেই তো আমরা ইন্টারাকশন করছি। ওটা নাকি কোয়ান্টামের ওয়ার্ল্ডের ক্ষেত্রে কোন একটা কি রিসার্চ রিসার্চ চলছে তাই, ওইগুলো যেহেতু এগুলো কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে তো পড়ে যাচ্ছে, কোয়ান্টাম ফিল্ড থিওরি বলে এগুলো, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন অ্যান্ড উইক ইন্টারাকশন। আরেকটা আছে গ্র্যাভিটেশনাল ইন্টারাকশন, সেটা আপাতত আমরা ধরছি না, আমরা যে টাইপের ইন্টারাকশন নিয়ে কাজ করবো এই তিনটে, স্ট্রং ইন্টারাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন, উইক ইন্টারাকশন। এবার এখানটায়, এবার এখানে আমাদের প্রশ্ন দেয় যে কোন টাইপের ইন্টারাকশনের আন্ডারে পড়ছে, এইগুলো আমি কিছু ট্রিক্স বলে দিচ্ছি তোমাদেরকে, এইগুলো ট্রিক্স মাথায় রাখবে সহজ, এইগুলো কিন্তু একদম অ্যাবসলিউট কেস না, ঠিক আছে? তো স্ট্রং ইন্টারাকশন, যদি তুমি দেখো পাই ইভলভ হচ্ছে, পাই প্লাস, প্লাস পাই মাইনাস, অর পাই জিরো ইজ ইনভলভড, দেন দ্য ইন্টারাকশন মে বি স্ট্রং ইন্টারাকশন। মেবি মানে বেসিক্যালি কিন্তু হতে পারে, পাই প্লাস মাইনাস আর পাই জিরো ইনভলভ থাকলে, ইনভলভ যদি থাকে তবে এটা কিন্তু ট্রিক, এগুলো কিন্তু একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয় কিন্তু, কারণ পাইটাকে দেখা যায় যে স্ট্রং ইন্টারাকশনের ক্ষেত্রে পাই প্লাস মাইনাস আর পাই জিরো খুব থাকে। এছাড়া কি ইন স্ট্রং ইন্টারাকশন, ইন স্ট্রং ইন্টারাকশন অল অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লজ আর ভ্যালিড, অল অ্যাপ্রক্সিমেট ভ্যালিড বলবো না, হোল্ডস, হোল্ডস করো, লস হোল্ডস। এবার এইখানটা একটা কেস দেখো, এইখানটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই সেকেন্ড পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি এই যে অ্যাপ্রক্সিমেট কনজারভেশন ল গুলো রয়েছে না, এই অ্যাপ্রক্সিমেট কনজারভেশন ল যেগুলো রয়েছে, যে আইসোস্পিন, হাইপার চার্জ, এখানে দেখো লিখেছি মে অর মে নট হোল্ড, মে অর মে নট হোল্ড, কিন্তু যদি স্ট্রং ইন্টারাকশন হয় তাহলে নিশ্চয়ই হোল্ড করবে। তো যদি আমি কোনো ইন্টারাকশনে আমি চেক করে দেখি যে এই যে পার্টিকুলারলি তিনটে, আইসোস্পিন, হাইপার চার্জ আর স্ট্রেঞ্জনেস, এই তিনজনে যদি দেখি হোল্ড করে গেছে, তাহলে আমি কিন্তু চোখ বন্ধ করে বলতে পারি যে ইন্টারাকশনটা স্ট্রং ইন্টারাকশনের মধ্যে পড়ে যাচ্ছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে স্ট্রং ইন্টারাকশনে আমার অ্যাপ্রক্সিমেট কনজারভেশন ল সবাই হোল্ড করবে, ঠিক আছে? তো নেক্সট, পরেরটাই যাচ্ছি, পরের টাইপের ইন্টারাকশনে যাচ্ছি, পরের পেজে গেলাম। এরপরে আছে আমাদের স্ট্রং এর পর আসছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন, যদি গামা ফোটন ইনভলভ হয় তাহলেই আমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন। দ্য রিয়াকশন is electromagnetic, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে আইসোস্পিন যেটা আছে, আইসোস্পিন আই নট আই থ্রি, আই থ্রি হচ্ছে থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন, আইসোস্পিন মে অর মে নট কনজার্ভ, আইসোস্পিনটা কনজার্ভ নাও করতে পারে,
আর কি এটার ক্ষেত্রে অল আদার অ্যাপ্রক্সিমেট অল আদার অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লস না আইসোস্পিনের সাথে আর একটা আইসোস্পিন অ্যান্ড টাইম রিভার্সাল আইসোস্পিন অ্যান্ড টাইম রিভার্সাল টি মে অর মে নট কনজার্ভ মানে করতেও পারে নাও করতে পারে অল আদার অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লস উইল কনজার্ভ উইল বি উইল হোল্ড অল আদার approximate conservation laws will hold eta hocche amar electromagnetic ক্ষেত্রে last type khubi important weak interaction se bolche gamma photon ta kon niyer moddhe pore kon part er moddhe pore ota porche ei je prothome bollam je ta মেডিয়েটারস এর মধ্যে গামা ফোটন এন্ড ইট ইজ এ বোসন মেটাল পার্টিকলস এর মধ্যে কিন্তু পড়ছে না মেডিয়েটারস এর মধ্যে পড়ছে আজকে লিখে দিলাম এটা একটুখানি কোথাও লিখে রেখো গামা ফোটন এটা মেডিয়েটারস এর মধ্যে পড়ছে আর এটা একটা বোসন মানে এটার ইন্টিগ্রাল স্পিন অ্যাকচুয়ালি স্পিন জিরো সম্ভবত উইক ইন্টারঅ্যাকশন খুবই ইম্পর্টেন্ট উইক ইন্টারঅ্যাকশনে কি হবে উইক ইন্টারঅ্যাকশন এর মধ্যে এনি ডিকে মে ফল আন্ডার উইক ইন্টারঅ্যাকশন যদি ডিকে হয় চান্সেস আছে তারা কিন্তু উইক ইন্টারঅ্যাকশন এর মধ্যে পড়ছে ফার্স্ট তাও সব সময় না ইফ মিউন ইজ এমিটেড ইফ সরি ইফ নিউট্রিনো ইজ এমিটেড ইট মে ফল আন্ডার উইক ইন্টারঅ্যাকশন যদি নিউট্রিনো এমিট হয় তাহলে এটা ফল করতে পারে মানে স্ট্রং চান্সেস মানে নর্মালি তাই হয় ইট মে ফল আন্ডার উইক ইন্টারঅ্যাকশন তো নিউট্রিনো এমিট করলেই তোমরা বুঝে নেবে যে এটা উইক ইন্টারঅ্যাকশনের মধ্যে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে নিউট্রিনো দেখলেই বলবো না আমাদের অ্যাকচুয়ালি সবগুলো চেক করে দেখতে হবে যে আমার সব কনজারভেশন লস গুলো ম্যাচ খাচ্ছে কিনা কিন্তু নিউট্রিনো বেরোলে আমরা ধরে নিই যে ওটা উইক ইন্টারঅ্যাকশনের মধ্যে পড়ে যায় আর ডিকে হলে আর কি আছে যেটা এবার উইক ইন্টারঅ্যাকশন চেক করার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আইসোস্পিন আইসোস্পিন I and its third component that is I3 are never conserved in weak interaction are never conserved etai check korar ekta best upay in weak interaction er khetre ahan weak interaction er khetre ki hobe amar isospin jeta ache ar tar third component eta kokhoni conserved thakbe na e chhara strangeness may or may not conserve how but will have a selection rule একটা সিলেকশন রুল থাকবে স্ট্রেঞ্জনেস এর জন্য স্ট্রেঞ্জনেসটা কনজার্ভ থাকতেও পারে আবার নাও কনজার্ভ থাকতে পারে কিন্তু স্ট্রেঞ্জনেস এর কনজারভেশনের একটা সিলেকশন রুল থাকবে তবেই আমরা বলবো যে এটা মানে উইক ইন্টারঅ্যাকশন মানবে আর কি এটা এই অবধি লেখা হয়ে গেলে বলো পরে পেজে যাবো তাহলে সিলেকশন রুলটা হচ্ছে ডেল্টা এস ইকুয়ালস টু জিরো অর প্লাস মাইনাস ওয়ান এটা হচ্ছে স্ট্রেঞ্জনেস এর সিলেকশন রুল ইফ ডেল্টা এস ইকুয়ালস টু প্লাস মাইনাস টু দেন দ্য ইন্টারঅ্যাকশন ইজ নট অ্যালাউড ইভেন ইট ইজ উইক ইভেন ইফ ইট ইজ উইক ইন্টারঅ্যাকশন দেন দ্য ইন্টারঅ্যাকশন ইজ নট অ্যালাউড ইভেন ইফ ইট ইজ উইক
আচ্ছা এই ডেল্টার কেসটা আমি পরে আসছি, বুঝতে পারবে একটু পরেই যখন আমি ইন্টারঅ্যাকশন করাবো। এই ডেল্টা কেসটা কি সেটা আমি বলে দেবো। এই রুলটা ফলো করবে, ডেল্টা এস জিরো হতে হবে মানে কনজার্ভ থাকছে, আর প্লাস মাইনাস ওয়ান হতে পারে, কিন্তু প্লাস মাইনাস টু হলে ইন্টারঅ্যাকশনটা পসিবল নয়। উইক ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রেই একমাত্র স্ট্রেঞ্জনেস হয়তো কনজার্ভ থাকবে না, কিন্তু বাকি সবগুলো কনজার্ভ থাকছে। ঠিক আছে, তো তো এই কটা নিয়ম মাথায় রাখতে হবে। প্রথমত যে কনজারভেশন ল গুলো রয়েছে যেগুলো অ্যাপ্রক্সিমেটের মধ্যে পড়ছে সেইগুলো কিন্তু সবগুলো কনজার্ভ থাকতেই হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দ্বিতীয় কথা আছে কি যে যে অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লজ আছে সেইগুলো কি ফলো করবে, কি নিয়ম ফলো করবে। অ্যাপ্রক্সিমেট কনজারভেশন ল সবগুলো হোল্ড যদি করে তাহলে বোঝা যাবে স্ট্রং ইন্টারঅ্যাকশন। যদি দেখা গেছে যে কি বলে আইসোস্পিনটা আছে সেটা কনজার্ভ নাও থাকতে পারে, থাকতেও পারে নাও থাকতে পারে, তাহলে সেটা ইলেকট্রোম্যাগনেটিক। ঠিক আছে, তো আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক এর ক্ষেত্রে নর্মালি আমরা দেখবো যে গামা বেরোবে, গামা ফোটন বেরোবে। আর যদি আমি দেখি যে আমার আইসোস্পিনটা একদমই কনজার্ভ থাকছে না, আই থ্রি কম্পোনেন্ট আর আইটা কনজার্ভ থাকছে না আর এস, তাহলে আমি ওটাকে বলবো যে ওটা হচ্ছে উইক ইন্টারঅ্যাকশন। উইক ইন্টারঅ্যাকশন আরেকটা ভাবে পাওয়া যেতে পারে, স্ট্রেঞ্জনেস কনজার্ভ থাকবে না, স্ট্রেঞ্জনেস এর মধ্যে প্লাস মাইনাস ওয়ান থাকবে। আর কিন্তু যদি দেখি যে স্ট্রেঞ্জনেসটা প্লাস মাইনাস টু হয়ে যাচ্ছে, মানে এই কেসটা আমি বলবো একটু পরে কি জিনিস, তখনও আমরা দেখবো যে এটা হচ্ছে চেঞ্জ ইনিশিয়াল আর ফাইনালের ভ্যালু। লিখেই দিই ডেল্টা এস, ডেল্টা এস ইজ দ্য চেঞ্জ অফ স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার বিফোর অ্যান্ড আফটার দ্য রিয়াকশন, বিফোর অ্যান্ড আফটার ইন্টারঅ্যাকশন। ধরো আমার এখানটায় দুটো এক্স প্লাস ওয়াই, এটা মিলে আমার জেড প্লাস ডাব্লু হচ্ছে, কথার কথা এটার এস ওয়ান হচ্ছে স্ট্রেঞ্জনেস, এটার হচ্ছে এস স্ট্রেঞ্জনেস, এইগুলো স্ট্রেঞ্জনেস এর ভ্যালু আমি বলছি, এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর। তাহলে ডেল্টা এস আমার কি হবে, এস থ্রি প্লাস এস ফোর মাইনাস এস ওয়ান প্লাস এস টু। এবার বুঝতে পারলে ডেল্টা এস জিনিসটা কি, কোনো একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে, প্রত্যেকের তুমি প্রত্যেক পার্টিকেল গুলোর স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার বার করো, ডেল্টা এস হচ্ছে আমার মানে ফাইনালের দুজনের যোগফল প্লাস ইনিশিয়াল দুজনের যোগফল, এই দুটো আমাকে দেবে হচ্ছে ডেল্টা এস। বুঝতে পারলে ডেল্টা এস টা কি, চেঞ্জ ইন স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার বিফোর অ্যান্ড আফটার ইন্টারঅ্যাকশন। বলো এই জায়গাটা বুঝতে পারলে। আচ্ছা একটু এবার ইন্টারঅ্যাকশন গুলো করলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো কটা পরপর আমরা কিছু একটা সিম্পল কোশ্চেন কনজারভেশন ল দিয়ে। ঠিক আছে, এটা দেখো is initially breaks breaks into pi plus and pi minus, is this reaction possible, interaction not reaction, is this interaction possible, comment। পাই জিরো আছে, রেস্টে রয়েছে পাই জিরো, এটা পাই জিরোটা কি, পাইটা কি কার আন্ডারে পড়ছে, মেসনের আন্ডারে পড়ছে, পাই জিরোটা ভেঙে গিয়ে পাই প্লাস আর পাই মাইনাস হয়ে গেল, পাই জিরোটা ইনিশিয়ালি রেস্টে ছিল, তার মানে তার কোনো এক্সট্রা এনার্জি নেই, পাই জিরোটা ইনিশিয়ালি রেস্টে ছিল তার মানে তার কাছে কোনো এক্সট্রা এনার্জি নেই, আর পাই জিরোর যা মাস পাই প্লাস আর পাই মাইনাসেরও মাস কিন্তু সেম হবে,
একই টাইপের পার্টিকেল, শুধু চার্জটা আলাদা, তাদের মাস সেম হচ্ছে। তো এখানটায় গন্ডগোলটা কোথায় হচ্ছে বলো তো? দ্য মাস অফ পাই জিরো, পাই প্লাস অ্যান্ড পাই মাইনাস আর সেম অ্যাজ পাই জিরো ওয়াজ ইনিশিয়ালি অ্যাট রেস্ট, ইট হ্যাজ নো কাইনেটিক এনার্জি। দাস ইফ ইট ব্রেকস ইন টু ইন্টু টু পার্টিকলস অফ মাস সিমিলার টু ইট সেলফ, বলো তো এখানে কি ভায়োলেট করে যাবে? ইয়েস, কনজারভেশন অফ এনার্জি ইজ ভায়োলেটেড। হেন্স দিস রিয়াকশন ইজ নট পসিবল। এটা একটা টিপিক্যাল প্রশ্ন, পাই জিরো আর পাই প্লাস আর পাই মাইনাস ব্রেক হবে কি হবে না? হবে না। কারণ কেন হবে না? কারণ বলা আছে যে পাই জিরোটা রেস্টে রয়েছে, তাহলে তার কোনো কাইনেটিক এনার্জি নেই, তার মধ্যে এক্সট্রা কোনো এনার্জি নেই। সে তাহলে দুখানা সেম মাসের পার্টিকেলে ভেঙে যাওয়া মানে তার মাসে ডবল মাস ফর্ম হয়ে যাওয়া, তার মানে উইদাউট এনার্জি এখানে মাস ফর্ম হচ্ছে, তার মানে এখানে কনজারভেশন অফ এনার্জি ভায়োলেট করে যাচ্ছে। কারণ ও হ্যাঁ ইন্টারাকশন, এই তো রিঅ্যাকশনের বদলে ইন্টারাকশন করে দাও। স্যার বলছি কি যে ওই পাই প্লাস আর পাই মাইনাসের মাস দুটোর যোগফলটা পাই জিরোর সাথে সমান না আলাদা আলাদা ভাবে সমান? মানে আলাদা আলাদা ভাবে সমান। আচ্ছা, এখানে এইজন্য লিখেছি মাস অফ পাই জিরো পাই প্লাস আর সেম, মানে তিনজনের সেম, বুঝতে পারলে? সম্ভবই না। হ্যাঁ ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাপার। এখানে কেন সম্ভব না? কারণ এখানটায় ফার্স্ট কনজারভেশন ল, এক্সাক্ট কনজারভেশন ল এর প্রথমটা, কোনটা বেরিয়ে যাচ্ছে কোনটা ভেঙে যাচ্ছে এক্সাক্ট। এখানে দেখো আমরা এক্সাক্ট কনজারভেশন লটা দেখছিলাম, এক্সাক্ট কনজারভেশন ল এর ফার্স্ট কেসটা দেখলাম, এনার্জি কনজার্ভ হতে হবে, তো এনার্জি কনজার্ভ হচ্ছে না বলে এইটা আমার বাদ হয়ে গেল, রাইট? সিমিলারলি আরেকটা কোশ্চেন দিচ্ছি, এটা দেখো an electron and positron collide to form a single photon. একটা ইলেকট্রন একটা পজিট্রন এরা কোলাইড করে একটা সিঙ্গেল ফোটন তৈরি করলো, ইজ this interaction possible? Comment. Possible? Comment. তো দেখো এই ইন্টারাকশনটা কিন্তু হয় যখন পার্টিকেল আর অ্যান্টিপার্টিকেল কোলাইড করে, তারা কিন্তু ফোটন বা এনার্জিতে কনভার্ট হয়ে যায়, টোটালি ডিকে করে এনার্জিতে কনভার্ট হয়ে যায়, সেই এনার্জিটা নর্মালি ফোটনই হয়, ঠিক আছে? তো কিন্তু এখানটায় সমস্যা হচ্ছে, এখানটায় একটা সিঙ্গেল ফোটন বেরিয়েছে, তো এখানটায় সিঙ্গেল ফোটন যেহেতু বেরোচ্ছে, তাহলে এখানটায় আমার একটা সমস্যা হবে কি, এখানটায় মোমেন্টাম কনজার্ভ থাকবে না, কারণ অ্যাজ সলিউশনটা এর হবে, যেহেতু ফোটনটা তো স্টেশনারি হবে না। দেখো দুটো পার্টিকেল এসে, দুটো পার্টিকেল দুদিক দিয়ে এলো, কোলাইড করে এক জায়গায় স্টেশনারি হয়ে গেল, সেক্ষেত্রে তো আমি এটা বলতে পারি যে আমার মোমেন্টাম কনজার্ভ থাকছে, কিন্তু ফোটন কি কখনো স্টেশনারি থাকে? থাকে না। তো ফোটন তো কোনো না কোনো দিকে মুভ করবে, ফোটন যে ফোটন তো স্টেশনারি তো মানে কোনো মানেই হয় না, ফোটন তো অবভিয়াসলি মুভিং। তো সেই অবস্থায় আমি এখানে কি বলতে পারি, অ্যাজ আ ফোটন ক্যানট বি স্টেশনারি, ইফ
if a single photon is generated, then momentum will not be conserved. Momentum conserved থাকবে না. Second approximate law, exact law. There must be two photons. Two gamma photons produced in the reaction in this interaction, which will move in opposite direction, which must travel in opposite direction to conserve momentum. তো এইটা একটা ক্লাসিক কেস যেটাতে আমার কি হচ্ছে, এই ইন্টারঅ্যাকশনটা পসিবল হচ্ছে না, কারণ এখানে একটা সিঙ্গেল ফোটন এমিট হচ্ছে. আমাকে এখানটায় কি হতে হবে, রিঅ্যাকশনটা পসিবল হবে যদি দুটো ফোটন বের হয় যারা দুটো উল্টো দিকে চলে যাবে, তাহলেই আমার মোমেন্টাম কনজার্ভ থাকবে, তবেই আমার এই রিঅ্যাকশনটা পসিবল হবে. ঠিক আছে, তো এটা লেখা হয়ে গেলে বলুন. ঠিক আছে, পরের পেজে গেলাম. তাহলে এইখানটায় তাহলে আমার অ্যাকচুয়াল রিঅ্যাকশনটা হয়ে যাবে ইন্টারঅ্যাকশন. E minus electron plus positron will give me two photons, two gamma photons. আগের পেজে একটু বাকি ছিল. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে নাও. ওকে, এবার আসছে আমাদের ক্লাসিক কেস, যেটা হচ্ছে কনজারভেশন অফ স্পিন. অ্যাঙ্গুলার মোমেন্টামটা এখানে অতটা লাগবে না, কিন্তু স্পিনটা খুব ইম্পর্টেন্ট চেক করার জন্য. কনজারভেশন অফ স্পিন, স্যার অ্যাকচুয়াল ইন্টারঅ্যাকশন এর আগে কি ওই আগে যেটুকু কনজারভেশন অফ মোমেন্টাম ওইটুকু ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কনজারভেশন অফ মোমেন্টামের অংশ. এই যে এই লাইনটা, লাস্ট লাইনটা এটা ছিল অপোজিট ডাইরেকশন টু কনজার্ভ মোমেন্টাম. ঠিক আছে, আর তাহলে এটা ক্যাপিটাল এ হবে অ্যাকচুয়াল ইন্টারঅ্যাকশন. আচ্ছা, তাহলে কনজারভেশন অফ স্পিন, এবার খেয়াল করে দেখো ফার্মিয়ন যারা আছে, স্পিনটাকে আমি নর্মালি 1/2 ধরছি প্লাস মাইনাস কথার কথা, আর স্মল এস কিন্তু. আর বোসনস এর ক্ষেত্রে জিরো ওয়ান প্লাস মাইনাস টু এরকম, আর এটা প্লাস মাইনাস হাফ প্লাস মাইনাস 3/2 কথার কথা এরকম হতে থাকবে ফার্মিয়ন্স এর ক্ষেত্রে আর বোসনস এর ক্ষেত্রে. তাহলে হেন্স বোসনস ফার্মিয়ন প্লাস ফার্মিয়ন, বোসন বোসনস লেগো না, বোসন একটা বোসন আছে, ইজ অ্যালাউড বাট বোসন ফার্মিয়ন প্লাস ফার্মিয়ন প্লাস ফার্মিয়ন নট ইজ নট অ্যালাউড. এই জায়গাটা বুঝতে পারলে কেন এটা বলো তো, কেন আমি লিখলাম যে এটা অ্যালাউড আর কেন অ্যালাউড নয়? বুঝতে পারলে তো, যদি আমার এখানটায় স্পিন আমার কি হতে পারে বোসনের ক্ষেত্রে, বোসনের ক্ষেত্রে স্পিন আমার s ইকুয়ালস টু সে আমার জিরো,
তাহলে আমার ফার্মিয়ন একটা যদি হাফ হয় আর একটা যদি মাইনাস হাফ হয় তাহলে দুজনে মিলে জিরো করে দেবে। বা যদি আমার বোসনের স্পিন যদি ওয়ান হয় তাহলে আমার দুটোই যদি প্লাস ওয়ান ফার্মিয়ন হয় তাহলে আমার ওয়ান হবে। কিন্তু তিনটে ফার্মিয়ন যদি থাকে তাহলে আমি যাই কম্বিনেশন দিই না কেন আমি দুটো মাইনাস একটা প্লাস হাফ দিই, বা একটা একটা প্লাস হাফ দুটো মাইনাস হাফ দিই, যাই কম্বিনেশন দিই কেন আমার এখানে কখনোই কিন্তু ইন্টিগ্রাল স্পিন আসবে না, এখানে কিন্তু হাফ ইন্টিগ্রাল স্পিনই হবে। তাহলে বোসন থেকে ফার্মিয়ন কখনো হবে না। তাহলে যদি আমার এখানে লেফট হ্যান্ড সাইডে ফার্মিয়ন থাকে ফার্মিয়ন থেকে বোসন প্লাস ফার্মিয়ন ইজ অ্যালাউড, কিন্তু ফার্মিয়ন থেকে বোসন প্লাস ফার্মিয়ন প্লাস ফার্মিয়ন হবে কি হবে না বলো, হবে কি হবে না? কেন? কারণ ফার্মিয়ন হাফ বোসন ফুল, দুটো ফার্মিয়ন ওটা ফুল করে দেবে, হাফ হাফ ফুল হয়ে যাবে। তাহলে ফুল ফুল মানে বুঝতে পারছো এখানে অনেকটা অর্ডার ইভেনের কেসের মতো আসছে কিন্তু, তো বুঝতে পারলে তো? এই তাহলে এই জিনিসটা দেখো তোমাদের কিন্তু ভাবতে হবে না যে এই ফর্মুলা গুলো মনে রাখতে হবে না, তুমি শুধু মনে রাখবে যে হাফ মানে হাফ প্লাস হাফ আমার ওয়ান হচ্ছে কিনা, শুধু কোনটা বোসন কোনটা ফার্মিয়ন এটা শুধু মাথায় রাখতে হবে। আর মাথায় রাখতে হবে যে বোসনের স্পিন হচ্ছে জিরো ওয়ান আর ফার্মিয়নের স্পিন হচ্ছে কত, হাফ মানে হাফের মাল্টিপেল হবে আর কি। ঠিক আছে, তো তাহলে এখান থেকে আমাদের ক্লাসিক এক্সাম্পলটাই চলে যাচ্ছি, ক্লাসিক এক্সাম্পলটাই চলে যাচ্ছি, পরে পেতে যাই ক্লাসিক এক্সাম্পল। প্রবলেম কি আছে? হেয়ার এন পি আর কার আন্ডারে পড়ছে? ব্যারিয়ন্স, এনআরপি ব্যারিয়ান্সের আন্ডারে পড়ছে, রাইট? হুইচ আর ফার্মিয়ন্স অ্যান্ড ই মাইনাস ইজ লেফট অন হুইচ ইজ অলসো ফার্মিয়ন। সাপোজ এন has s equals to plus half, then এটা হাফ আছে, পিটাও আমার হাফ হতে পারে, ইলেকট্রনটা আমার মাইনাস হাফ হলো, নট পসিবল অ্যাজ স্পিন ইজ নট কনজার্ভড। আর যদি আমার এরকম ধরো এন হাফ, পি যেটা আছে সেটা হাফ, ইটাও আমার হাফই আছে, এগেন স্পিন ইজ নট কনজার্ভড। ঠিক আছে, তাহলে দেখো ক্লাসিক কেস এইটাই, যে এখানটায় আমার যদি কনজার্ভ বিফোর অ্যান্ড আফটার ইন্টারাকশন, বিফোর ইন্টারাকশন আমার স্পিন কত আছে, বিফোর ইন্টারাকশন হাফ, আফটার ইন্টারাকশন হাফ মাইনাস হাফ, আমার কত আছে টোটাল স্পিন জিরো, তাহলে নট পসিবল। এখানেও আমার বিফোর ইন্টারাকশন স্পিন হচ্ছে হাফ, আফটার ইন্টারাকশন হাফ আর হাফ ওয়ান, তাহলে কনজার্ভ থাকছে না, নট পসিবল। বুঝতে পারলে তো? This interaction action will be made possible, will be allowed by adding another spin half particle on the right.
অন দ্য রাইট, যেটাকে আমরা কি ধরেছিলাম, হুইচ ওয়াজ টেকেন টু বি নিউট্রিনো। এই স্পিনটা মিলছে না বলেই কিন্তু নিউট্রিনোর আইডিয়াটা আনা হয়েছিল, টেকেন টু বি নিউট্রিনো। ঠিক আছে, তো তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে, এন পি ই মাইনাস প্লাস নিউট্রিনো এখানে, তাহলে এখানটায় হাফ হাফ মাইনাস হাফ সে হাফ, স্পিন কনজার্ভ হয়ে যাচ্ছে, হাফ 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 মাইনাস হাফ জিরো হয়ে গেল আর একটা হাফ পড়ে রইল। তাহলে আমার এক্ষেত্রে আমার স্পিন কোনো একটা কম্বিনেশনের জন্য স্পিনটা কনজার্ভ হবে। দেখো এবার যে কোনো কাউকে তুমি মাইনাস হাফ নিতে পারো, তুমি প্রোটনটাকেও মাইনাস হাফ নিতে পারো, বাকি দুজনকে প্লাস হাফ নিলে, বা দুটোকে মাইনাস হাফ নিলে সেক্ষেত্রে আমার নিউট্রনটাও মাইনাস হাফ হয়ে যাবে। মানে ওভারঅল কোনো একটা কম্বিনেশনে জিনিসটা পসিবল হবে, এটা মাথায় রাখতে হবে। কোনো এনটা যে হাফ হবে তার কোনো মানে নেই, এনটাও কিন্তু মাইনাস হাফ হতে পারে। সেক্ষেত্রে তাহলে তোমার ধরতে পারো দুখানা মাইনাস হাফ এই সাইডে আছে, একটা প্লাস হাফ আছে, তখনও কিন্তু ইন্টারাকশনটা পসিবল। কিন্তু যদি আমার এনটা হাফ হয় আর এখানটায় আমার একটা মানে কি বলবো দুটো মাত্র থাকে, দুটো মাত্র ফার্মিয়ন থাকে, তাহলে কিন্তু কোনো হালতে আমার কিন্তু ম্যাচ খাবে না, ঠিক কি না? দুটো ফার্মিয়ন থাকলে আমার সবসময় দুটো দুটো স্পিন মিলে আমার কিন্তু ইন্টিগ্রাল স্পিন হয়ে যাবে। তো একটা ফার্মিয়ন শুড নেভার গিভ টু ফার্মিয়ন, ওয়ান ফার্মিয়ন উইল নেভার গিভ টু ফার্মিয়ন, কোথায় গেল এটা আমি করিনি সম্ভবত। একটা ফার্মিয়ন থেকে তুমি দুটো ফার্মিয়ন কখনোই পাবে না, একটা বোসন আর একটা ফার্মিয়ন পেতে পারো, কিন্তু একটা ফার্মিয়ন থেকে দুটো ফার্মিয়ন তুমি কখনোই পাবে না। বুঝতে পারলে? কেন তৈরি হবে সেটা আমি এরপরের পয়েন্টে আসছি। এই অবধি ক্লিয়ার? তাহলে তাহলে তোমাদের এটাও একটা চেক করতে হবে যে স্পিন কনজার্ভ থাকছে কিনা। স্পিন কনজার্ভ থাকার জন্য তোমাকে কি কি মাথায় রাখতে হবে, এই চার্টটা মাথায় রাখতে হবে, চার্টের মধ্যে ফার্মিয়ন আর বোসন কারা হচ্ছে সেটা মাথায় রাখবে। এবার তুমি শুধু এইভাবে চেক করে নেবে যে আমার লেফট হ্যান্ড সাইডটা, ধরো রাইট হ্যান্ড সাইডে বোসন আছে, খেয়াল রাখবে রাইট হ্যান্ড সাইডে বোসন আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডটাকে তোমার কোনো একটা কম্বিনেশন করে ইন্টিগ্রাল মাল্টিপল হতে হবে, মানে দুটো ফার্মিয়ন হতে পারে বা দুটো বোসন হতে পারে। বুঝতে পারলে? তো যদি তোমার রাইট হ্যান্ড সাইডে বোসন থাকে, রাইট হ্যান্ড সাইডে যদি তোমার বোসন থাকে, তাহলে তোমার আইদার দুটো ফার্মিয়ন হতে হবে বা তোমার দুটো বোসন হতে হবে, ঠিক কি না? এর ছাড়া অন্য কোনো কম্বিনেশন তোমায় বোসন দেবে না কিন্তু। একই রকম ভাবে তোমার রাইট হ্যান্ড সাইডে যদি ফার্মিয়ন থাকে, তোমাকে কিন্তু লেফট হ্যান্ড সাইডে একটা এক্সট্রা ফার্মিয়ন থাকতে হবে, মানে ফার্মিয়ন প্লাস বোসন পসিবল, বা তিনটে ফার্মিয়ন থাকতে হবে, ফার্মিয়ন প্লাস ফার্মিয়ন প্লাস ফার্মিয়ন থাকতে হবে, যাতে আমার এখানটাও আমার হাফ হয়, এখানেও আমার হাফ হয় টোটালে। বুঝতে পারলে? তো এইভাবে কিন্তু একবার মাথায় চেক করে নেবে, স্পিনটা চেক করতে পারবে কিনা বলো। একটু ঠান্ডা মাথায় ভাবলে হয়ে যাবে কি? চলো আমরা যখন ইন্টারাকশন গুলো করবো একবার করে স্পিন গুলো চেক করবো আমরা, তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট, অ্যাপ্রক্সিমেট কনজারভেশন ল কি বলছে? আমরা কি কি চেক করলাম, এনার্জি চেক করলাম, কোথায় গেল কোথায় গেল, হ্যাঁ এনার্জি চেক করলাম, মোমেন্টাম চেক করলাম, অ্যাঙ্গুলার মোমেন্টামটা লাগছে না, স্পিনটা চেক করলাম। নেক্সট এই তিনটে, এরাও অ্যাপ্রক্সি এক্সাক্ট কনজারভেশন ল যে পড়ে, মানে মাস্ট হোল্ড ফর অল ইন্টারাকশন, কি কি আছে, চার্জ লেপটন নাম্বার ব্যারিয়ার নাম্বার, এই তিনটেকে কনজার্ভ হতেই হবে। তাহলে চলে যাই পরের পার্টটায়, কোথায় গেল, হ্যাঁ চার্জ লেপটন নাম্বার অ্যান্ড ব্যারিয়ার নাম্বার, ব্যারিয়ার নাম্বার মাস্ট কনজার্ভ, মাস্ট কনজার্ভ ইন অল ইন্টারাকশনস। ঠিক আছে, চলো এই জিনিসটা একটু দেখবো।
এই জিনিসটাকে আমরা একটুখানি কিছু কোশ্চেনের মাধ্যমে আমরা দেখব। চলো একটা কোশ্চেনের মাধ্যমে দেখব, চেক ওয়েদার দ্য ফলোয়িং ইন্টারাকশনস, আর কনজার্ট টেকিং ইন টু অ্যাকাউন্ট দ্য কনজারভেশন অফ চার্জ, দ্য এক্সাক্ট কনজারভেশন লজ অনলি। চলো এখানে আমার কটা ইন্টারাকশন দিয়ে দিয়েছে, এইগুলোকে আমরা চেক করে দেখবো যে এইগুলো আমার পসিবল হচ্ছে কিনা। আমি পরপর লিখে দিচ্ছি, নাম্বার ওয়ান, আচ্ছা চলো একটা একটা করে করব আর তারপর আমি দেখবো অ্যালাউড কি অ্যালাউ নয়, ঠিক আছে? তো নাম্বার ওয়ান পরপর আমি করতে থাকি। আর সবার আগে আমাদের ক্লাসিক এক্সাম্পলটা, এন নিউট্রন আমার প্রোটনে ভাঙছে, তার সাথে একটা কি দিচ্ছে ইলেকট্রন দিচ্ছে, প্লাস একটা ইলেকট্রন অ্যান্টি নিউট্রিনো দিচ্ছে, এইটা আমরা চেক করব আমার কাজ করছে কিনা। যখনই এরকম আসবে, সবার আগে দেখো এখানটায় নিউট্রনটা যেটা আছে সেটা আমরা জানি প্রোটনের থেকে সাইজে বড়। আচ্ছা এখানটায় নর্মালি যদি তোমায় কোথাও মেনশন না করা থাকে, যেমন ধরো এই আগের প্রশ্নটায় এনার্জির ক্ষেত্রে তোমাদের কিন্তু বলে দিয়েছিল যে 50 রেস্টে আছে, সেটা দুটো বড় অংশে ভেঙে গেল। যদি এই রেস্ট কথাটা কোথাও মেনশন না করা থাকে তাহলে তোমরা এনার্জি কনজারভেশন দেখার কোনো দরকার নেই, তোমরা ডাইরেক্ট স্টার্ট করবে স্পিন থেকে, ডাইরেক্ট স্টার্ট করবে স্পিন থেকে। তাহলে এনটা কি? আচ্ছা দেখো, এন পি প্লাস ই মাইনাস প্লাস ইউ প্রাইম, এনটা কি? এগুলো কি ফার্মিয়ন? হাফ স্পিন। পিটা কি বলো? ফার্মিয়ন না বোসন? আচ্ছা এখানে যারা যারা আছে তারা কি ফার্মিয়ন না বোসন? হ্যালো, হ্যাঁ সবাই ফার্মিয়ন, সবাই ফার্মিয়ন। এবার তুমি একটা আন্দাজ করে বসিয়ে দাও, যেটা হাফ করলাম এটাকেও হাফ করলাম, তাহলে দুটোকে মেলাবার জন্য দুটোকে ধরো মাইনাস হাফ করে দিলাম, তাহলে স্পিন ইজ কনজার্ভ, রাইট? তো স্পিন থেকে স্টার্ট করবো, ফার্স্ট দেখে নিলাম স্পিন কনজার্ভ আছে, নেক্সট কি দেখবো? চার্জ, পাশে লিখবো চার্জ কিউ, বলে এন এর নিচে চার্জ কত বলো? এন এর চার্জ জিরো। দুটো মাইনাস হাফ নিলে যা হোক, যা হোক যাই কম্বিনেশন নাও না কেন, হ্যাঁ না তুমি কি বলে দুটো মাইনাস হাফ, ও সরি 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 এটা প্লাস হাফ হবে, সরি 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 আমি প্লাস হাফ মাইনাস হাফ প্লাস হাফ, হ্যাঁ সরি, তবে আমার হাফ থাকবে, সরি। আচ্ছা স্পিনটা, স্পিন কনজার্ভ হয়েছে, নেক্সট হচ্ছে তোমায় বলো চার্জ, নিউট্রনের চার্জ, নিউট্রনের চার্জ কত? জিরো। জিরো। প্রোটনের চার্জ? জিরো, হেন্স চার্জ কনজার্ভ কিনা। আচ্ছা এটা একটু লিখে রাখি কোনটা কি, এইটা হচ্ছে আফটার ইন্টারাকশন, আর এটা হচ্ছে বিফোর ইন্টারাকশন, ঠিক আছে? তো এইভাবে জিনিসটাকে দেখালাম, বুঝতে পারলে? তো প্লাস ওয়ান মাইনাস ওয়ান জিরো, আফটার ইন্টারাকশন তিনটে পার্টিকেল, মাইনাস বিফোর ইন্টারাকশন একটাই পার্টিকেল ছিল, প্রোটন নিউট্রন ছিল, তার চার্জ জিরো, তাহলে হেন্স হেন্স ডেল্টা কিউ জিরো মানে কি? হেন্স চার্জ ইজ কনজার্ভড।
মানে আগে চার্জ আর পরে চার্জ সেম রয়েছে, এই রিঅ্যাকশনের আগে যা চার্জ ছিল রিঅ্যাকশনের পরেও তাই চার্জ আছে, এন্ড চার্জ ইজ কনজার্ভড। ঠিক আছে, এটা হলো চার্জ কনজার্ভ দেখালাম। পরের পেজে যাই। আরেকবার যেহেতু পরের পেজে গেছি আরেকবার আমি রিঅ্যাকশনটা লিখে রাখছি, প্লাস পি ই ইলেকট্রন নিউট্রিনো। এবার আমি কাকে, চার্জ তো দেখে নিলাম, এবার আমি কাকে চেক করব, লেপটন নাম্বার চেক করব। কোন লেপটন নাম্বার চেক করব? দেখো লেপটন নাম্বার তিনটে আছে, তো বেস্ট হচ্ছে যে লেপটনটা রয়েছে সেই লেপটনটাই চেক করো। এখানে কোন লেপটনটা রয়েছে? লেপটনের তিনটে ভাগ আছে, একটা হচ্ছে ইলেকট্রনের লেপটন, তার জন্য ইলেকট্রন লেপটন নাম্বার হবে, মিউ ওয়ানের দুটোর জন্য মিউ ওয়ান লেপটন নাম্বার হবে, আর এখানে টাউ ওয়ানের জন্য টাউ ওয়ান লেপটন নাম্বার হবে, ইলেকট্রন হবে, যেখানে ইলেকট্রন লেপটন নাম্বার আমরা নেব। তাহলে লেপটন নাম্বারটাই সবার চেক করো, এটার ক্ষেত্রে ইলেকট্রন লেপটন নাম্বার জিরো, ইলেকট্রন লেপটন নাম্বার এন এর জন্য জিরো, এটার জন্য পি এর জন্য জিরো, এটার জন্য প্লাস ওয়ান, এটার জন্য ওটা প্লাস ওয়ান না। এবার চার্টে চলে আসো, চার্টে দেখো, চার্টে বলা আছে ইলেকট্রন আর ইলেকট্রন নিউট্রিনো দুজনের জন্য যদি থাকে, এদের দুজনের জন্য প্লাস ওয়ান, আর এখানে আমার অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো রয়েছে, তার জন্য আমার লেপটন নাম্বার কি হয়ে যাবে? মাইনাস ওয়ান। তাহলে এবার দেখো, দাস ডেল্টা এল ই ইকুয়ালস টু জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস জিরো, দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো, হেন্স লেপটন নাম্বার ইজ কনজার্ভড। নেক্সট কি আছে? তারপরে লেপটনের পর কি দেখবো? ব্যারিয়ন নাম্বার। আচ্ছা এখানটা একটা জিনিস আমি নোট বলে লিখে রাখছি, নোট, ইফ ইলেকট্রন ইজ এমিটেড, টু কনজার্ভ, তাহলে কি হবে? যদি কোনো একটা ইলেকট্রন কোথাও বেরোয়, এটা তুমি মুখস্থ রাখতে পারো জিনিসটা, ডেন টু কনজার্ভ ইলেকট্রন লেপটন নাম্বার, ইলেকট্রন লেপটন নাম্বারটাকে কনজার্ভ হতে হবে, ইলেকট্রন লেপটন নাম্বার। An anti-electron neutrino. Must be emitted. Similarly, ইফ এ পজিট্রন ইজ এমিটেড, যদি একটা পজিট্রন এমিট হয়, তাহলে দেন তাহলে কি এমিট হতে হবে? খেয়াল করো, ইলেকট্রনের যেহেতু প্লাস ওয়ান লেপটন নাম্বার আর অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনোর মাইনাস ওয়ান, এইটাকে কনজার্ভ করতে গেলে, লেফট হ্যান্ড সাইডে জিরো কনজার্ভ করতে গেলে আমাকে কি করতে হবে? এখানটায় এই দুটোকে, মানে যখনই নর্মালি একটা ইলেকট্রন ইন বেরোবে তখনই খেয়াল রাখতে হবে যে একটা অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো বেরোবে, অবভিয়াসলি যদি না আমার লেফট হ্যান্ড সাইডে থাকে, যদি আমার লেফট হ্যান্ড সাইডে যদি না থাকে। পজিট্রনের সাথে তাহলে কি এমিট হওয়ার চান্স আছে বলো? পজিট্রন যদি থাকে, তখন ইলেকট্রন নিউট্রিনো কিন্তু নিউট্রিনো উইল বি এমিটেড। বুঝতে পারলে বলো, এই জায়গাটা বুঝতে পারলে কিনা? স্যার একবার একটু বলবেন নোট। হ্যাঁ দেখো, আচ্ছা বলছি এক সেকেন্ড, ইলেকট্রন নিউট্রিনো উইল বি এমিটেড এল মিউ ই, আর এখানটায় মিউ ই বার। আচ্ছা এখানে অবভিয়াসলি গিভেন দ্যাট, এই কথাটাই গিভেন দ্যাট লেফট হ্যান্ড লেপটন নাম্বার অন দা লেফট ইজ জিরো, সাইড ইজ জিরো,
মানে এটা তখনই হবে যদি আমার লেফট হ্যান্ড সাইডে লেফটন নাম্বার জিরো থাকে, যেমন এটার ক্ষেত্রে নিউট্রিন আমার লেফট হ্যান্ড সাইডে লেফটন নাম্বার জিরো আছে, একটা ইলেকট্রন বেরোচ্ছে মানে একটা লেফটন নাম্বার প্লাস ওয়ান হয়ে গেল, তাহলে আমাকে কনজার্ভ করতে গেলে ইলেকট্রনের সাথে কি বেরোনো উচিত, অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনো বেরোনো উচিত, তবেই আমার ইলেকট্রন লেফটন নাম্বার কি হয়ে যাবে প্লাস ওয়ান হয়ে যাবে। একই রকম ভাবে যে যদি আমি ধরো এই রিয়াকশনটাকে কনসিডার করি, যদি আমি এই রিয়াকশনটাকে কনসিডার করি, প্রোটন আছে, প্রোটন থেকে আমার নিউট্রন হয়ে গেল আর একটা পজিট্রন বেরোলো, তাহলে আমাকে কনজার্ভ থাকার জন্য আমাকে কি বেরোতে হবে, ইলেকট্রন লেফটন নাম্বার জিরো, ইলেকট্রন লেফটন নাম্বার জিরো, ইলেকট্রন লেফটন নাম্বার মাইনাস ওয়ান, তাহলে আমাকে এখানে কি বেরোতে হবে, নরমাল ইলেকট্রন নিউট্রিনো, এটার ক্ষেত্রে প্লাস ওয়ান হয়ে যাবে, দেখো কনজার্ভ হয়ে গেল। বুঝতে পারলে? প্রোটন থেকে নিউট্রন আর ইলেকট্রন নিউট্রিনো তৈরি হচ্ছে, পজিট্রন তৈরি হচ্ছে, পজিট্রনের ইলেকট্রন লেফটন নাম্বার কি হবে মাইনাস ওয়ান হবে, ঠিক। মাথায় রাখবে যে এখানে যারা আছে তাদের সকলের ইলেকট্রন, এদের সকলের লেফটন নাম্বার হচ্ছে ওয়ান আর এদের অ্যান্টি পার্টিকুলারই মাইনাস ওয়ান, তো এখানে ইলেকট্রন রয়েছে তাহলে পজিট্রনের কি হবে মাইনাস ওয়ান হবে, পজিট্রনের মাইনাস ওয়ান হবে, আর নিউট্রিনোটা আমার এখানটায় চার্টের মধ্যে রয়েছে ইলেকট্রন নিউট্রিনো, তাহলে অ্যান্টি, তাহলে এটার কি হয়ে যাবে প্লাস ওয়ান লেফটন নাম্বার প্লাস ওয়ান। দেখো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার বুঝেছি। কি এবার জিনিসটা একটু সহজ মনে হচ্ছে? লাস্ট কি চেক করব, লেফটন নাম্বার তো চেক করে নিলাম, লাস্ট কি চেক করব, আরেকবার লিখছি আগের ফর্মুলাটাই লিখছি যেটা আমাকে চেক করতে হবে, ব্যারিয়ন কারা কারা, দেখো চারটা দেখো, এখানে যারা যারা রয়েছে তাদের মধ্যে ব্যারিয়ন কারা রয়েছে, এনটা কি ব্যারিয়নের মধ্যে পড়ছে কি পড়ছে না, এন আর পি, তাহলে এদের ব্যারিয়ন নাম্বার কত হবে এন আর পি এর, বলো প্লাস ওয়ান, ইলেকট্রনটা কার মধ্যে পড়ে, জিরো হয়ে যাবে, জিরো, কারণ এটা কি ইলেকট্রনটা হচ্ছে আমার ফার্মিয়ন, সরি মানে ইলেকট্রনটা হচ্ছে আমার লেফটন, আর ইলেকট্রন নিউট্রিনো অ্যান্টি ইলেকট্রন নিউট্রিনোটাও লেফটন, এটাও জিরো, তাহলে এখানটায় ডেল্টা বি ইকুয়ালস টু প্লাস ওয়ান প্লাস জিরো মাইনাস প্লাস ওয়ান, দ্যাট ইজ ইকুয়ালস টু সব মেরে কেটে জিরো, রাইট, দাস ব্যারিয়ন নাম্বার ইজ কনজার্ভড। হেন্স দ্য রিয়াকশন ইন্টারাকশন ইজ অ্যালাউড। ওকে, ইন্টারাকশনটা অ্যালাউড হয়ে গেল। চলো এবার প্রসেসটা বুঝতে পারলে তো কিভাবে করতে হবে, এবার একটু ফাস্ট করব, এইভাবে আস্তে আস্তে না করে একটু ফাস্ট করব আমরা, পরে ইন্টারাকশনে যাই। এবার তোমরা দেখো মুখে মুখে এবার তোমরা করতে পারবে, মুখে মুখে না মানে হয়ে যাবে আর কি, হ্যাঁ লিখে নাও লিখে নাও, এবার এত ডিটেলস লিখবো না, এবার শর্টের জিনিসগুলো বেরিয়ে যাবো, ঠিক আছে? তো চলো পরেরটা দেখা যাক, পরের ইন্টারাকশন পাই প্লাস ইট উইল গিভ মি মিউ প্লাস প্লাস মিউ ওয়ান নিউট্রিনো, ঠিক আছে এই ইন্টারাকশনটা দিলাম, চলো করা যাক। আচ্ছা পাই প্লাস দিচ্ছে মিউ প্লাস প্লাস মিউ ওয়ান নিউট্রিনো, পাইটা কি, পাইটা কি মেসন মানে বোসন এর মধ্যে, বোসন মানে ইন্টিগ্রাল স্পিন হবে, মিউটা কি লেপটন মানে ফার্মিয়ন, ফার্মিয়ন এটাও ফার্মিয়ন, বোসন দুটো ফার্মিয়ন, যদি এটা ওয়ান হয় তুমি এটাকে হাফ আর এটাকে হাফ ধরে নাও, কথার কথা, এটা মাথা, এটা জাস্ট মাথায় লাগাবার জন্য মানে পসিবল,
ঠিক কি না? এটা আমি এটা কিন্তু এমনি জাস্ট বোঝার জন্য করলাম, এটা লিখবে না কিন্তু, কারণ আমরা অ্যাকচুয়াল স্পিন তো জানি না, সকলের স্পিন ওয়ান নাও হতে পারে, কারোর স্পিন টু হয় বা এরকম কিছু হয়, তো সেই জন্য আমি জাস্ট এমনি কথার কথা বললাম। এইভাবে তুমি দেখে নেবে, চেক করে নেবে রাফলি, যে দুখানা হাফ এক তাহলে যোগ করে ওয়ান, আর এটা যদি জিরো হয় তাহলে একটা হাফ একটা মাইনাস, তাহলে আমি আলটিমেটলি জিরো পাবো, মানে এটা পসিবল। এইভাবে রাফলি চেক করে নেবে তাহলে স্পিন কনজার্ভ আছে। তারপর এটার ক্ষেত্রে কিউ কত? প্লাস ওয়ান। পরেরটার ক্ষেত্রে কিউ? প্লাস ওয়ান। তার পরেরটার ক্ষেত্রে কিউ? জিরো। তাহলে ডেল্টা কিউ কত? জিরো। লেফট হ্যান্ড সাইডে দুটো আছে, প্লাস ওয়ান আছে আর জিরো আছে, রাইট হ্যান্ড মাইনাস রাইট সরি লেফট হ্যান্ড সাইড না, রাইট হ্যান্ড সাইডে দুটো আছে, প্লাস ওয়ান আর জিরো, মানে আফটার রিয়াকশন প্লাস ওয়ান চার্জ জিরো চার্জ, মাইনাস বিফোর রিয়াকশন প্লাস ওয়ান চার্জ, কি হয়ে গেল? বুঝতে পারছো তো? তুমি দেখছো যে লেফট হ্যান্ড সাইড এর টোটাল চার্জ আর রাইট হ্যান্ড সাইড এর টোটাল চার্জ সেম হচ্ছে কিনা, তো হচ্ছে কি? দেখে নাও। হ্যাঁ স্যার। তাহলে চার্জ কি কনজার্ভ? Yes স্যার। চার্জ, তাহলে দেখো স্পিন চেক করে নিলাম, চার্জ চেক করে নিলাম, এরপর কি চেক করবো? আচ্ছা লেপটন নাম্বার চেক করবো, কোন লেপটন নাম্বার চেক করা উচিত? এল মিউ চেক করবো, মিউ ওয়ান লেপটন নাম্বার, দেখো কারণ এখানে মিউ ওয়ান রয়েছে রাইট। এবার পাই বোসনের ক্ষেত্রে মিউ ওয়ান লেপটন নাম্বার কত হবে? জিরো। মিউ প্লাসের ক্ষেত্রে খেয়াল রাখবে, মিউ প্লাস এটার ক্ষেত্রে মিউ ওয়ান লেপটন নাম্বার কত হবে? তার ক্ষেত্রে লেপটন নাম্বার উল্টে যাবে, সাইন চেঞ্জ করে যাবে মাইনাস ওয়ান। আর মিউ ওয়ান নিউট্রিন, আর মিউ ওয়ান নিউট্রিনোটা হচ্ছে অ্যাকচুয়াল লেপটন, তাহলে এইটা আমার এটা লেপটন নাম্বার কি হবে? তাহলে বলো এবার বিফোর আফটার, বিফোর আফটার কি আছে, সেম না আলাদা? কনসার্ট কনসার্ট প্লাস ওয়ান। এটা কেন বেঁকে যাচ্ছে লেখাটা? আছে দেয়ারফোর, তাহলে ডেল্টা এটা আমার কি হয়ে যাচ্ছে? মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস জিরো, দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো, কনজার্ভড। নেক্সট চেক চেক করব কি? ব্যারিয়ন, ব্যারিয়ন সংখ্যা বলো, প্রথম জনের ব্যারিয়ন সংখ্যা কত? প্রথম জনে কি আছে? বোসন, মানে এটা কার আন্ডারে পড়ে? পাইটা কি? পাইটা কার আন্ডারে পড়ে? দেখে নাও। লেপটন বোসন সেম না, বোসন তো ইয়ে মেসন, মেসন মেসনের যদি মেসন হয় তাহলে তো ব্যারিয়ন নয়, তাহলে এর ব্যারিয়ন সংখ্যা কি হবে? জিরো। বাকি দুজন কার আন্ডারে পড়ে? এইভাবে চেক করে করে লিখতে হবে, বইতে দেখবে এক্সাম্পলে দেওয়া রয়েছে, এইভাবে ভেঙে ভেঙে করা। বুঝতে পারলে কিভাবে করতে হবে? পরের ইন্টারাকশনে যাই, পরেরটাই যাই, নাম্বার থ্রি, পাই প্লাস উইল গিভ মি পজিট্রন প্লাস ইলেকট্রন নিউট্রিনো, ইলেকট্রন নিউট্রিনো। চলো সবার আগে স্পিনটা দেখবো, এটা কি বোসন সরি মেসন, মেসন কার আন্ডারে পড়ে? বোসনের আন্ডারে পড়ে, আর এই দুজনে ফার্মিয়ন, তাহলে দুটো ফার্মিয়ন। যখনই এরকম আসবে তুমি হালকা করে চেক করবে, যখনই ফার্মিয়ন আসবে তুমি ফার্মিয়নকে হাফ বসাবে, এটাকে হাফ বসাবে, বোসনকে ওয়ান বসাবে, হাফ প্লাস হাফ ওয়ান, মানে এই টাইপের ইন্টারাকশন ইজ পসিবল রাফলি দেখে নিলে, তাহলে স্পিন ইজ কনজার্ভড রাইট। নেক্সট কি চেক করবো? চার্জ, চার্জ বলো কত আছে? প্রথমটা প্লাস ওয়ান, তারপরেরটা কি হয়ে গেল তাহলে?
সরি একটু ভুল করলাম, প্লাস ওয়ান জিরো ইকুয়াল মাইনাস ওয়ান হবে, প্লাস ওয়ান প্লাস জিরো মাইনাস স্যার। নিউ এর চার্জ গুলো না মনে থাকছে না, কোন কিসের চার্জ? ওই নিউ ই যেগুলো আছে, নিউ ই তুমি মাথায় রাখো, নিউট্রিনো, নিউ ই তো এগুলো তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিউট্রিনো ইজ আনচার্জ পার্টিকেল, এই কথাটা মাথায় রাখো। ও নিউট্রি, হ্যাঁ ঠিক আছে, নিউট্রিনো ইজ আনচার্জ পার্টিকেল, চার্জ জিরো, আর বাকি এই টেবিলের মধ্যে চার্জ গুলো আঁকা রয়েছে, তুমি দেখলে বুঝতে পারবে কি চার্জ, রাইট? ঠিক আছে। নিউট্রিনো ইজ আনচার্জ পার্টিকেল, এটা তো তোমাদের ইয়েতেই রয়েছে, ওই চ্যাপ্টারটাতে, ভুলে গেলাম চ্যাপ্টারটার নাম। যাই হোক, এরপর কি চেক করবো? এখানে ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রন লেপটন নাম্বার চেক করি। বলো প্রথম জনের ইলেকট্রন লেপটন নাম্বার কি হবে? এখানটা ভেবে বলবে মাইনাস ওয়ান, কেন মাইনাস ওয়ান হলো? অ্যান্টিপার্টিকেল। এই গ্রাফটা দেখবে, গ্রাফটা মনে করবে এখানে মাইনাস আছে, তার মানে অ্যাকচুয়াল পার্টিকেলটা হচ্ছে ইলেকট্রন আর পজিট্রন হচ্ছে অ্যান্টিপার্টিকেল, এইভাবে মাথায় রাখবে। আর এইটা কি অ্যাকচুয়াল না অ্যান্টি? তাহলে আমার ডেল্টা ই কি হয়ে গেল? আর আমি এইভাবে ফর্মুলা লিখছি না, তোমরা তো বুঝেই গেছো, এই দুজনকে প্লাস করবে তার সাথে এটাকে মাইনাস করবে, তোমরা তো বুঝেই গেছো জিনিসটা। তাহলে ডেল্টা ই কত হয়ে যাচ্ছে? ডেল্টা এলি মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস জিরো, দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো, তাহলে কনসার্ট, তাহলে এটাও কনসার্ট। নেক্সট কি চেক করবো? ব্যারিয়ার নাম্বার, বলো প্রথম জোনটার ব্যারিয়ার নাম্বার, অবভিয়াসলি সবগুলোই কোনোটাই ব্যারিয়ার নয়, দুটো ফার্মিয়ন আর একটা মেসন, ডেল্টা বি জিরো, কনজার্ভড, কনজার্ভড, হেন্স রিয়াকশন ইজ অ্যালাউড। ঠিক আছে, এটা ছিল তিন নম্বর, চার নম্বরে যাচ্ছি। তোমাকে ইন্টারাকশন দিয়ে দেবে, যেমন প্রশ্নটা কি দিয়েছি, ইন্টারাকশন আমি দিয়েছি, বলছি চেক করে বলো এটা অ্যালাউড কি নট অ্যালাউড। কোশ্চেনটা কি ছিল ফার্স্ট কোশ্চেনটা দেখো, একটা ইন্টারাকশন দেওয়া আছে, আমি বলে দিয়েছি যে ইন্টারাকশন গিভেন ইন্টারাকশনস আর অ্যালাউড, চেক whether the given interactions are allowed or not allowed, তোমার ইন্টারাকশন দিয়ে দেবে। এখানটায় একটা কথা বলা রয়েছে যে শুধু আমরা এক্সাক্ট কনজারভেশন ল চেক করব, অ্যাপ্রক্সিমেটে যাব না, যখন যদি কিছু না বলা থাকে তাহলে সবগুলো দেখতে হবে, অ্যাপ্রক্সিমেট কনজারভেশন ল গুলোকেও দেখতে হবে, সেটা আমি পরে করাবো বলে এখন ওই জিনিসটা বলছি না। এইটা দেখো কি আছে, কি দিয়েছে এটা, পরেরটা দেখো, পাইওন আছে, এটা কি পজিট্রন, আর এটা আমার গামা ফোটন, দিস ইজ এ ফোটন, এটা আমার কি ফার্মিয়ন, আর এটা আমার বোসন, আর ফোটনটাও আমার কারান্ডারে পড়ে, বোসন, স্পিন নট কনজার্ভড। ঠিক কি না, স্পিনই কনজার্ভ হচ্ছে না, কারণ ফোটনটা কার আন্ডারে পড়ছে, বোসনের আন্ডারে পড়ে যাচ্ছে, পাই মেসনটা যেটা আছে সেটাও আমার বোসনের আন্ডারে পড়ে যাচ্ছে, মেসনসরা বোসন হয়, তো বোসন গিভস ফার্মিয়ন প্লাস বোসন, স্পিন তো হচ্ছে না। ভেবে দেখো, এটা ওয়ান আছে, এখানটায় হাফ আছে, এখানটা ওয়ান, তুমি যাই কম্বিনেশন করো না কেন, তুমি এখানে ওয়ান বা টু কোনো হালতে আনতে পারবে না, বা জিরো ওয়ান বা টু কোনো হালতে আনতে পারবে না, এখানটা তোমার হাফ বা মাইনাস হাফ এরকমই কিছু একটা আসবে, তাহলে পসিবল নয় তো, স্পিন কনজার্ভ নয় তো নাকি? তাহলে নট অ্যালাউড হয়েই গেল, নট অ্যালাউড। তাও আমি চলো আর একটুখানি চেক করি যে আর কি কি অ্যালাউ হচ্ছে না, স্পিনটা দেখলাম তো, চার্জ কি অ্যালাউড হচ্ছে একবার দেখে নিচ্ছি কি কি কনজার্ভ আছে না আছে। প্রথমটার চার্জ হচ্ছে প্লাস ওয়ান, তারপরের চার্জটাও প্লাস ওয়ান, ফোটনের চার্জ কত হবে তাহলে? ডেল্টা কিউ জিরো, চার্জ কনজার্ভ। নেক্সট কি দেখবো? লেপটন নাম্বার,
এখানে আমি ইলেকট্রন লেপটন নাম্বার দেখবো, এলই জিরো, এলই কি হবে বলো, প্লাস এটা পজিট্রনের জন্য মাইনাস মাইনাস ওয়ান, আর ফোটনের জন্য এলই প্লাস না, ফোটন ফোটন কার আন্ডারে পড়ে, মেডিয়েটরের আন্ডারে পড়ে, লেপটনের আন্ডারে পড়ছে না, একদম এখানে চলে আসবে, এইটা মনে করবে এখানে কোথাও ফোটন আছে, নেই না না জিরো, তাহলে জিরো। আর এটা আমি শুধু ইলেকট্রন লেপটন নাম্বার নিচ্ছি, মানে একমাত্র এই দুজন আর এদের অ্যান্টিপার্টিকেল, বাকি ইভেন মিউনের জন্য ইলেকট্রন লেপটন নাম্বার জিরো হবে, তাহলে এটা জিরো, এখানে লেপটন নাম্বারও কনজার্ভ থাকছে না। পরের পেজে চলে যাচ্ছি, লেপটন নাম্বার, দেখো স্পিন কনজার্ভ হচ্ছে না, লেপটন নাম্বারও কনজার্ভ হচ্ছে না, লেপটন নাম্বার নট কনজার্ভ। এখানটা আমার কত হচ্ছে, প্লাস ওয়ান না মাইনাস ওয়ান, কি দেখলাম মাইনাস ওয়ান, তাই তো, নট কনজার্ভ। হেন্স দিস ইন্টারঅ্যাকশন ইজ নট অ্যালাউড। ক্লিয়ার? চলো, এটা কত নম্বর ছিল, নাম্বার চার, পাঁচ নম্বরে যাই। এটা দেখি, পি প্লাস এন উইল গিভ পি প্লাস এন প্লাস গামা। আচ্ছা, এখানটায় বলা নেই যে আমার গামাটা রেস্টে, আমাকে বলা নেই যে প্রোটন আর নিউট্রন রেস্টে রয়েছে, এটা কিন্তু বলা নেই, যদি বলা থাকতো, কারণ অবভিয়াসলি যদি রেস্টে থাকে তাহলে তো এই টাইপের ইন্টারাকশন হবেও না, তো অবভিয়াসলি প্রোটন আর নিউট্রনের মধ্যে কোনো একটা এনার্জি রয়েছে, তো এরা যখন একে অপরকে ধাক্কা দেবে তখন কি হবে বলতো, এরা যখন একে অপরকে ধাক্কা দেবে, ধাক্কা দিয়ে কি করবে, এরা মানে এদের মধ্যে যে এক্সেস এনার্জিটা আছে, কাইনেটিক এনার্জি আছে, সেই কাইনেটিক এনার্জিটাকে অ্যাজ এ ফোটন ছেড়ে দিতে পারে, ঠিক আছে, তো হতে পারে, এটা পসিবিলিটি আছে, তো এই টাইপের রিয়াকশন কিন্তু হতে পারে। এখানে কিন্তু এনার্জি, এখানে কিন্তু এনার্জি যে কনজার্ভ নয় সেটা কিন্তু হচ্ছে না, কারণ বুঝতে পারছো তো, এরা এদের যদি কাইনেটিক এনার্জি থাকে, সে যখন দুজনে কোলাইড করবে সেই কাইনেটিক এনার্জিটাকে ফোটন হিসাবে ছেড়ে দেবে, তো ইট ইজ, এখানে কনজারভেশন অফ এনার্জি কিন্তু ভায়োলেট করছে না ফার্স্ট অফ অল, তো কনজার্ভ এনার্জির ক্ষেত্রে আমরা যাবই না, আমরা পাতি চলে যাব কোথায়, আমরা পাতি চলে যাব হচ্ছে স্পিন থেকে চেক করা শুরু করব। আচ্ছা, দুজনেই ফার্মিয়ন, আর এখানটাও দুজনে ফার্মিয়ন, আর লাস্টেরটা যেটা আমার গামা সেটা হচ্ছে বোসন, ফার্মিয়ন ফার্মিয়ন বোসন। বলো তাহলে, ধরো এটার হাফ, এটার হাফ, এটার হাফ, এটা জিরো নিলে হয়, এটার হাফ, এটার ধরো জিরো বা এটার ওয়ান, এটার ওয়ান, এটা মাইনাস হাফ, কথার কথা। আচ্ছা, নর্মালি ফোটনের কিন্তু আই থিঙ্ক স্পিন জিরো, ফোটনস আর স্পিন জিরো পার্টিকলস, তো জিরো হয়, তাহলে এটা করে নাও। দেখো যে কোনো কম্বিনেশন নাও না কেন, এটা কিন্তু ভ্যালিড, ফার্মিয়ন ফার্মিয়ন উইল গিভ টু ফার্মিয়ন অ্যান্ড এ বোসন, এই এই ইন্টারঅ্যাকশনটা কিন্তু ভ্যালিড, ঠিক কি না, তুমি যদি একটা ফার্মিয়নকে বাদ দিয়ে দাও তখন কিন্তু আর এই রিঅ্যাকশনটা ভ্যালিড থাকবে না, দুটো ফার্মিয়ন আমাকে বোসন দেবে, ফার্মিয়ন প্লাস বোসন দেবে না কিন্তু, ঠিক তো, আর এই হাফ বসিয়ে বসিয়ে এটা কিন্তু আমি চেক করার জন্য বলেছি, এটা কিন্তু মানে অ্যাকচুয়ালি লিখবে না খাতায়, খাতায় লিখলে জিনিসটা ভুল হয়ে যাবে, কারণ সকলের কিন্তু হাফ স্পিন হয় না, কারণ বা মানে সব সময় স্পিন না জানলে করা মুশকিল, কিন্তু সব পার্টিকুলার স্পিন তো আমাদের মুখস্থ থাকবে না, তোমরা জাস্ট একটা আইডিয়া, শুধু এটা লিখে দিতে পারো যে ফার্মিয়নস হচ্ছে, ফার্মিয়নস আর বোসন হচ্ছে, তাহলে এখানে স্পিন ইজ কনজার্ভড, নর্মালি স্পিন চেক করে না কিন্তু করা উচিত, স্টার্টিং এ স্পিনটা চেক করা উচিত, স্পিন ইজ কনজার্ভড। নেক্সট কি চেক করব, চার্জ, প্রথমটার চার্জ প্লাস ওয়ান, দ্বিতীয় জনের চার্জ জিরো, এটার চার্জও প্লাস ওয়ান, এটার চার্জ জিরো, বোসনের এই ফোটনের চার্জও জিরো, তাহলে ডেল্টা কিউ আমার কত হয়ে যাচ্ছে, জিরো, ঠিক, জিরো, তাহলে ডেল্টা কিউ কনজার্ভড। নেক্সট কাকে চেক করব, চার্জের পরেই লেপটন নাম্বার। আচ্ছা, লেপটন নাম্বার চেক করার দরকার আছে, না চেক করলে হয়, কারণ এখানে একটাও লেপটন নেই, তাও চাইলে চেক করে দেখে দিতে পারো, লেপটন জিরো, এলই জিরো, এলই জিরো,
Le0 একটা যে কোনো ইলেকট্রন লেপটন নাম্বার দেখিয়ে দিতে পারো, না দেখালেও হয়, লেপটন যেহেতু নেই না দেখালেও হয়, কনজার্ভ না দেখালেও হয় যেহেতু কোনো লেপটন নেই। কিন্তু এখানে কি আছে, পি আর এন কার কোন ক্যাটাগরিতে পড়ে? যেহেতু ব্যারিয়ার নয় জিরো, তাহলে অবভিয়াসলি এখানে তুমি দেখো ডেল্টা বি ইকুয়ালস টু দুটো প্লাস ওয়ান প্লাস জিরো মাইনাস অফ প্লাস ওয়ান দ্যাট ইজ জিরো কনজার্ভ। হেন্স দিস ইন্টারাকশন ইজ অ্যালাউড। গিভেন দ্যাট অবশ্য এটা বলতে হবে না, কাইনেটিক এনার্জি থাকবেই, না হলে তো কখনো কোলিশনই করবে না, এটা ইন্টারাকশনটা অ্যালাউড। ঠিক আছে, নেক্সট দেখবো কি পরের আরেকটা ইন্টারাকশনে চলে যাচ্ছি, পরে পেজে গেলাম। হ্যাঁ, এটা কত নম্বর ছিল, পাঁচ নম্বর ছিল নাকি? হ্যাঁ এটা পাঁচ ছিল, সিক্স হবে। কারোর কিছু বাকি থাকলে বলুন। পি প্লাস এন উইল গিভ পজিট্রন প্লাস গামা ফোটন। চোখ বন্ধ করে আমি বলতে পারবো যে এটা পসিবল নয়, কারণ এখানে একটা নিউট্রিনো থাকবে, একটা নিউট্রিনো থাকতে হবে, নিউট্রিনো নেই তাহলে এটা পসিবল নয়। আচ্ছা চলো তাহলে এক কাজ করি, জিনিসটাকে ঠিক রাখার জন্য আমি একটা নিউট্রিনো ঢুকিয়ে দিই, ইন্টারাকশনটাকে ঠিক রাখার জন্য একটা নিউট্রিনো ঢুকিয়ে দিই। এখানটায় আমার একটা ইলেকট্রন নিউট্রিনো ঢুকবে। চলো এবার আমি চেক করি, সবার আগে চেক করবো কাকে, এটা এটা আমার ফার্মিয়ন, এটা আমার ফার্মিয়ন, এটা আমার ফার্মিয়ন, এটা আমার বোসন, আর এই লাস্ট এটাও ফার্মিয়ন। তাহলে এবার হিসাব করে বোঝাই যাচ্ছে, হাফ হাফ ওয়ান, এটাও হাফ হাফ ওয়ান, সরি বোসনটা ওয়ান, ধরো এটাকে মাইনাস করে দিলাম, তাহলে দেখো আলটিমেটলি মিলে যাচ্ছে কিনা, এটা মেলানো যাবে তো? হ্যাঁ স্যার, দুটো ফার্মিয়ন উইল গিভ মি ওয়ান ফার্মিয়ন, টু ফার্মিয়নস অ্যান্ড ওয়ান বোসন, হতেই পারে, তাহলে স্পিন ইজ কনজার্ভড, স্পিন ইজ কনজার্ভড। চার্জটা দেখবো, প্রোটনের চার্জ প্লাস ওয়ান, তারপরের চার্জ নিউট্রনের চার্জ জিরো, পজিট্রনের চার্জ, ফোটনের চার্জ জিরো, নিউট্রিনোর চার্জ, নিউট্রিনো আনচার্জ মানে মাথায় রাখবে ডেল্টা কিউ জিরো, চার্জ ইজ কনজার্ভ রাইট বিফোর ইন্টারাকশন আর আফটার ইন্টারাকশন, এই জায়গাটা খেয়াল রাখবে, এই অ্যারোটা দিয়ে দিলে সুবিধা হয় বুঝতে। ঠিক আছে, তো তারপর কাকে চেক করবো, লেপটন নাম্বার চেক করবো, ইলেকট্রন লেপটন নাম্বার, ফোটনের ক্ষেত্রে ইলেকট্রন লেপটন নাম্বার জিরো, নিউট্রনের ক্ষেত্রে ইলেকট্রন লেপটন নাম্বার জিরো, এবার বলো পজিট্রনের ক্ষেত্রে ইলেকট্রন লেপটন নাম্বার বলো মাইনাস ওয়ান, গামার ক্ষেত্রে মানে ফোটনের ক্ষেত্রে নট এ লেপটন দ্যাট ইজ জিরো, নিউট্রিনোর ক্ষেত্রে ইলেকট্রন নিউট্রিনোর ক্ষেত্রে প্লাস ওয়ান, তাহলে ডেল্টা এলই কি হয়ে যাচ্ছে এক্ষেত্রে? নেক্সট তাহলে কাকে চেক করব, নেক্সট চেক করব হচ্ছে ব্যারিয়ার নাম্বার, ব্যারিয়ার নাম্বার ব্যারিয়ার নাম্বার ফর প্রোটন কি হবে নিউট্রনের জন্য?
নিউট্রিনোর জন্য সরি পজিট্রনের জন্য জিরো, ফোটনের জন্য জিরো, ইলেকট্রন নিউট্রিনোর জন্য জিরো, ডেল্টা বি কত হচ্ছে? আর আমার কনজারভেশন ল অনুযায়ী মানতে হবে কি হবে না? নট পসিবল, দিস ইন্টারঅ্যাকশন অ্যাকচুয়ালি বলতে হয় নট অ্যালাউড, ইজ নট, সেই একটা হলো না বলে পুরোটা মানে হবে অবিয়াসলি, কারণ কি এইখানে তুমি দেখো এক্স্যাক্ট কনজারভেশন লটে আমি যেখানে লিখেছিলাম কোথায় গেল এই এক্স্যাক্ট কনজারভেশন ল পার্টটা, মাস্ট হোল্ড ফর অল ইন্টারঅ্যাকশন, এইগুলোকে যতগুলো আছে এক্স্যাক্ট কনজারভেশন ল এর আন্ডারে এদেরকে হোল্ড হতেই হবে, ইভেন যদি ইন্টারঅ্যাকশনটা স্ট্রং হয়, সেক্ষেত্রে আমার স্ট্রং ইন্টারঅ্যাকশন যদি হয়, যদি বলে দেয় যে ইন্টারঅ্যাকশনটা স্ট্রং ইন্টারঅ্যাকশন, তখন তোমার অ্যাপ্রক্সিমেট কনজারভেশন ল গুলোকেও হোল্ড করতে হবে, বুঝতে পারলে? যদি আমার বলে দেয় যে আমার অ্যাপ্রক্সিমেট ইন্টারঅ্যাকশনটা স্ট্রং ইন্টারঅ্যাকশন, কারণ এখানটায় দেখো স্ট্রং ইন্টারঅ্যাকশনের ডেফিনেশনে আমি কি লিখেছি কোথায় গেল, স্ট্রং ইন্টারঅ্যাকশনে অল অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লজ হোল্ড, এবার দেখো এক্স্যাক্ট তো সবার ক্ষেত্রে হোল্ড করছে, কিন্তু স্ট্রং ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে আমার অ্যাপ্রক্সিমেট কনজারভেশন ল গুলো সবাই হোল্ড করবে। ইলেকট্রোম্যাগনেটিক এর ক্ষেত্রে আইসোস্পিন আর টাইম ডিভার্সাল ছাড়া বাকি সবাই হোল্ড করবে, আর উইক ইন্টারঅ্যাকশনের ক্ষেত্রে আইসোস্পিন থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন হোল্ড করবেই না, আইসোস্পিন আর থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন হোল্ড করবেই না, স্ট্রেঞ্জনেসটা হোল্ড করতে পারে কিন্তু ডেল্টা এসটা খুব বেশি হলে জিরো হতে হবে, মানে জিরো হলে তো হোল্ড করছে, খুব বেশি হলে প্লাস মাইনাস ওয়ান হতে পারে ডেল্টা এসটা, ডেল্টা এস প্লাস টু যদি হয়, ডেল্টা এস যদি প্লাস মাইনাস টু হয়, মানে দুটো মানে প্রথমের স্ট্রেঞ্জ কোয়ান্টাম নাম্বার আর সেকেন্ডের স্ট্রেঞ্জ কোয়ান্টাম নাম্বার, সেইগুলো যদি আমার হয়, এইগুলো যখন চেক করব তখন আমি কি দেখবো যে যদি আমার এরকম রেজাল্ট চলে আসে যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের স্ট্রেঞ্জনেসের চেঞ্জ প্লাস মাইনাস টু হয়ে যাচ্ছে, প্লাস টু বা মাইনাস টু হয়ে যাচ্ছে, তখনও আমার দেখা বলতে হবে যে রিয়াকশনটা অ্যালাউড নয়, কারণ স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার ম্যাচ খাচ্ছে না বলে, ঠিক আছে? তো তো বলো এই অবধি বোঝা গেল কিভাবে ইন্টারঅ্যাকশন গুলো কাজ করতে হবে, বুঝতে পারলে তোমরা? এরপর তাহলে নেক্সট দিন আমরা যেটা করব, নেক্সট দিন আমরা করব কি যে বাকি যে ইন্টারঅ্যাকশন গুলো রয়েছে, যেখানে আমরা এরপরে এই কি বলে অ্যাপ্রক্সিমেট কনজারভেশন ল গুলোকেও আমরা অ্যাপ্লাই করা শুরু করব, মানে এতক্ষণ আমরা করছিলাম কি আমরা এক্স্যাক্ট কনজারভেশন লস গুলোকে অ্যাপ্লাই করেছিলাম, এবার আমরা করব কি নেক্সট দিন, নেক্সট দিন আমরা করব অ্যাপ্রক্সিমেট কনজারভেশন ল গুলোকেও কনসিডার করব, করে আমরা চেক করব যে রিয়াকশনটা পসিবল হচ্ছে কিনা। একটুখানি দেখে নাও অ্যাপ্রক্সিমেট কনজারভেশন ল এর আন্ডারে কারা কারা রয়েছে, অ্যাপ্রক্সিমেট ল এর কনজারভেশন ল এর আন্ডারে রয়েছে প্রথমত এই কটা জিনিস, আইসোস্পিন থার্ড কম্পোনেন্ট অফ আইসোস্পিন আই থ্রি, খেয়াল রাখবে আই থ্রি, হাইপার চার্জ ওয়াই, আর স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার এস। এবার তাহলে তোমাদেরকে পার্টিকেল গুলোর জন্য, যেমন ধরো কথার কথা এই যে আমরা এখন আমরা যখন আমরা নর্মাল কনজারভেশন ল গুলো করছিলাম মেইনলি আমরা চার্জ লেপটন নাম্বার আর ব্যারিয়ার নাম্বার আর স্পিন চেক করছিলাম, ঠিক কিনা? এক্স্যাক্ট কনজারভেশন লতে কি কি চেক করছিলাম, স্পিনটা চেক করছিলাম, চার্জ লেপটন নাম্বার আর ব্যারিয়ার নাম্বার। এবার এই টেবিলটা দেখো, আমি তোমাদের বলেই রেখেছি যে এই টেবিলে মার্ক করা আছে কোনগুলো ফার্মিয়ন আর কোনগুলো বোসন, তাহলে তোমরা এই চার্টটা মুখস্থ রাখলে তোমরা অটোমেটিক বুঝতে পারবে যে কারা ফার্মিয়ন হচ্ছে আর কারা বোসন হচ্ছে, আর ফার্মিয়ন আর বোসন হলে তোমরা চেক করে নিতে পারবে যে স্পিনটা কনজার্ভ হচ্ছে কি হচ্ছে না, পারবে তো? এবার নেক্সট কাজ হচ্ছে তোমাদের লেপটনটা খেয়াল রাখা, তো লেপটনের জন্য তোমরা মাথায় রাখবে যে এই যারা যারা লেপটন আছে এই ইলেকট্রনের জন্য আমার লেপটন নাম্বার দেওয়া থাকবে ইলেকট্রন লেপটন নাম্বার, মিউওয়ানের জন্য দেওয়া থাকবে মিউওয়ান লেপটন নাম্বার, আর টাওয়ানের জন্য দেওয়া থাকবে টাওয়ান লেপটন নাম্বার, যেগুলো চার্টের মধ্যে রয়েছে তাদের জন্য লেপটন নাম্বার গুলো হবে প্লাস ওয়ান, আর যারা নেই মানে এদের অ্যান্টি পার্টিকেল গুলো তাদের জন্য লেপটন নাম্বার হবে মাইনাস ওয়ান, বাকি সবার জন্য লেপটন নাম্বার জিরো। একই রকম ভাবে যারা ব্যারিয়ন আছে যতগুলো ব্যারিয়ন রয়েছে সকলের ক্ষেত্রে ব্যারিয়ন নাম্বার প্লাস ওয়ান, আর যারা এদের অ্যান্টি পার্টিকেল অ্যান্টি ব্যারিয়ন্স এই সবগুলো তাদের ক্ষেত্রে ব্যারিয়ন নাম্বার হবে মাইনাস ওয়ান, আর বোসন্সের ক্ষেত্রে মেসন্সের ক্ষেত্রে লেপটন নাম্বার গুলো জিরো হবে ব্যারিয়ন নাম্বার গুলো জিরো হবে।
তো আর চার্জ কি হবে, চার্জগুলো তুমি দেখো মাথার উপর দেওয়া রয়েছে। প্রত্যেক পার্টিকেলগুলোর যদি তুমি সংখ্যাগুলো সিম্বলগুলো মাথায় রাখো, এদের মাথায় যে চার্জগুলো রয়েছে সেটা দেখে তোমরা অটোমেটিক চার্জগুলো মনে রাখতে পারবে। তাহলে এইখানে তো আর আমাদের কোনো সমস্যা নেই, এখানে তো আমার কোনো সমস্যা নেই দেখতে গেলে। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে যখন আমরা অ্যাপ্রক্সিমেট কনজারভেশন ল করব, তখন আমাকে এই তিনটে জিনিস মনে রাখতে হবে, আই থ্রি আইসোস্পিন কম্পোনেন্ট আই থ্রি, হাইপার চার্জ ওয়াই, আর পরের পেজে দেখো আছে স্ট্রেঞ্জনেস এস। এই তিনটাকে আমায় মনে রাখতে হবে, এই তিনটাকে চেক করে দেখতে হবে এরা ম্যাচ খাচ্ছে কিনা। এদেরকে কি করে মনে রাখবো বলতো? এই পরের চার্টটায় চলে আসো। এই পরের যে দুটো চার্ট, এই চার্টটা হচ্ছে খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার ব্যারিয়নের চার্ট, এই চার্টটা হচ্ছে আমার ব্যারিয়নের চার্ট। আসছে তো স্ক্রিনটা? এই দেখো হাইপার চার্জ আছে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা ওয়াই নয় কিন্তু, এটা হচ্ছে হাইপার চার্জ ওয়াই। এই যে হাইপার চার্জটাকে আমরা কি ধরেছিলাম, আগের পেজে গেলাম, হাইপার চার্জটা আমরা ধরেছি ওয়াই। তাহলে এইখানে আমরা হাইপার চার্জটা, আমি দেখো কার কার হাইপার চার্জ প্লাস ওয়ান হচ্ছে, নিউট্রন আর প্রোটনের হাইপার চার্জ প্লাস ওয়ান হচ্ছে, সিগমা মাইনাস, সিগমা জিরো, সিগমা প্লাস আর ল্যামডা জিরো, এই তিনজন চারজনের হাইপার চার্জ কত হবে? জিরো হবে। আর এই নিচে যে দুজনে রয়েছে মানে জাই মাইনাস আর জাই জিরো, এদের ক্ষেত্রে আমার হাইপার চার্জ মাইনাস ওয়ান হবে। আইসোস্পিনের থার্ড কম্পোনেন্ট কিভাবে মনে রাখবো? এই দেখো এক্স অ্যাক্সিস বরাবর আই থ্রি রয়েছে, সিগমা প্লাসের আইসোস্পিনের থার্ড কম্পোনেন্ট প্লাস ওয়ান, প্রোটন আর জাই জিরো এদের আই থ্রি কম্পোনেন্ট, আই থ্রির মান হচ্ছে হাফ, ল্যামডা জিরো, সিগমা জিরো এদের আই থ্রি কম্পোনেন্ট জিরো, নিউট্রন আর এই যে সিগমা মাইনাস এদের আমার আই থ্রি কম্পোনেন্ট মাইনাস ওয়ান, আর সিগমা মাইনাস সরি এটা জাই মাইনাস, জাই মাইনার হচ্ছে মাইনাস ওয়ান, আর সিগমা মাইনাসের আমার আই থ্রি কম্পোনেন্ট মাইনাস ওয়ান। আর স্ট্রেঞ্জনেসটা কি করে মনে রাখবো? এই যে পাশে দেখো লিখে রেখেছি, নিউট্রন আর প্রোটনের স্ট্রেঞ্জনেস হচ্ছে জিরো, স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার জিরো, সিগমা ল্যামডা জিরো, সিগমা জিরো আর সিগমা প্লাস এদের স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার মাইনাস ওয়ান, সিগমা মাইনাস আর সিগমা জিরোর স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার হচ্ছে মাইনাস টু। আর একটা পার্ট তোমরা যদি একটু মনে রাখতে পারো খুব ভালো হয়, সেটা হচ্ছে ওমেগা যেটা আছে তার ক্ষেত্রে স্ট্রেঞ্জনেস, এটা এইখানটায় দেওয়া নেই, স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার হবে মাইনাস থ্রি ওমেগার ক্ষেত্রে, এইটা যদি একটু মনে রাখতে পারো তাহলে একটু ভালো হয়, ঠিক আছে? তো এইটা তোমাদের একটুখানি লাগতে পারে। আর ওমেগার ক্ষেত্রে স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার হবে মাইনাস থ্রি ওমেগার ক্ষেত্রে। একই রকম ভাবে যদি আমি, এইটা হচ্ছে মেসনের চার্ট, খেয়াল করে দেখো সবগুলো এখানে মেসন রয়েছে, কে জিরো মেসন, কে প্লাস মেসন, হাইপার চার্জ প্লাস ওয়ান, স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার প্লাস ওয়ান, কে জিরোর হচ্ছে আইসো আই থ্রি হচ্ছে মাইনাস হাফ, কে ওয়ানের আই থ্রি হচ্ছে প্লাস হাফ, পাই মাইনাস, পাই জিরো, পাই প্লাস, আর ইটা জিরো, এটা ইটা কিন্তু, ঠিক আছে? তো এদের করস্পন্ডিং স্ট্রেঞ্জনেস হচ্ছে জিরো, আই থ্রির মানগুলো এইগুলো, আর হাইপার চার্জ হচ্ছে জিরো, কে মাইনাস, আর এখানে দেখো কে জিরো বার মানে কে জিরোর অ্যান্টি পার্টিকেল, এটার আমার হাইপার চার্জ মাইনাস ওয়ান, স্ট্রেঞ্জনেস মাইনাস ওয়ান, আর এদের হচ্ছে আইসোস্পিন মাইনাস হাফ অ্যান্ড হাফ। এইভাবে দুটো চার্ট যদি তুমি মুখস্থ করে নিতে পারো, যে কারণে তোমাদের চার্টগুলো মুখস্থ করতে বলেছিলাম, তোমরা ইজিলি স্ট্রেঞ্জনেস কোয়ান্টাম নাম্বার সকলের মনে রাখতে পারবে, সকলের হাইপার চার্জগুলো মনে রাখতে পারবে, সবার আইসোস্পিনগুলো মনে রাখতে পারবে। দরকার হবে কি তোমাদের রাফে একবার স্টার্ট করার আগে রাফে একবার এই ডায়াগ্রামগুলো এঁকে নেওয়া, এঁকে নিয়ে জাস্ট একটুখানি প্যাটার্নটা মাথায় রাখতে হবে, প্লাস ওয়ান জিরো, মাইনাস ওয়ান মাইনাস হাফ, মাইনাস ওয়ান মাইনাস হাফ জিরো হাফ ওয়ান, আর স্ট্রেঞ্জনেসটা একটু মাথায় রাখতে হবে। এই দুটো তুমি যদি এঁকে রাখো, আর তোমরা যদি মনে রাখো যে এইটা যেটা আছে এটার ক্ষেত্রে স্ট্রেঞ্জনেস হচ্ছে মাইনাস থ্রি, এটা একটা স্পেশাল কেস। স্যার আই থ্রি যেটা ওটা আইসোস্পিনের থার্ড কম্পোনেন্ট, থার্ড কম্পোনেন্ট আইসোস্পিনের থার্ড কম্পোনেন্ট, আইসোস্পিনের থার্ড কম্পোনেন্ট এটার ক্ষেত্রে হবে আই থ্রি জিরো, একটাই যারা যারা যে এইটারও আইসোস্পিনের থার্ড কম্পোনেন্ট এটার ক্ষেত্রে হবে জিরো, ঠিক আছে? তো তো এইটা যদি তুমি মাথায় রাখতে পারো, এই দুটো চার্টগুলো যদি মাথায় রাখতে পারো, তাহলে নেক্সট দিন আমরা আরামসে অ্যাপ্রক্সিমেট কনজারভেশন লগুলো চেক করতে পারবো। তাই জন্য বুঝতে পারলে কেন আমি এই চার্টগুলো যদি মুখস্থ হয়ে যায়, এই চার্ট, এই একটা চার্ট বড় চার্ট, এই আর এই দুটো চার্ট, এইটা যদি তুমি মুখস্থ করে দিতে পারো তাহলে একদম ঝপাঝপ তোমরা ইন্টারাকশনগুলো নামাতে পারবে, ঝপাঝপ ইন্টারাকশনগুলো নামাতে পারবে। শুধু কিছু নিয়ম মাথায় রাখতে হবে, হালকা কিছু নিয়ম আমি বলে দেবো,
পার্টিকুলারলি এই যে স্ট্রং ইন্টারাকশন উইক ইন্টারাকশনের নিয়মগুলো অ্যাপ্রক্সিমেট তো সবার ক্ষেত্রে হোল্ড করবেই, অ্যাপ্রক্সিমেট বলছি এক্স্যাক্ট গুলো, অ্যাপ্রক্সিমেট গুলো কিছু কিছু ক্ষেত্রে হোল্ড করবে না, সেইগুলো শুধু খেয়াল রাখতে হবে, তাহলেই তোমরা আরামসে চেক করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে বরঞ্চ এই অবধি থাকুক।